আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। নাম গানে সদা রুচিঃ আসক্তিস্তদ গুণক্ষণে প্রীতিস্তদ্বা সতিস্থলে ইত্যাদয়ো অনুভাবা স্যুঃ জাতভাবং কুরে জনেঃ। কোটি গন্ধর্ব বিনিন্দিত শ্রী মুখারবিন্দ স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রসরাজ মহাভাব মিলিতাবতার কলিযুগ জীবের সদা আরাধ্য সদা সেব্য গৌড়িয়ার কোটি প্রাণ নির্মঞ্ছনীয় নিখিল আগম নিগম বেদ বেদান্ত শ্রুতি উপনিষদ স্মৃতি কর্তৃক নিরবধি নির্মঞ্চিত চরণ যুগল সেই পরম কারুণ্যাবতারী প্রেমাবতারী শ্রী শ্রী গৌর নিত্যানন্দের পরমানুকম্পায় শ্রী শ্রী যুগল কিশোর রাধা মাধবের অভৈতুকী কারণ্যে অন্ধকার এই চিন্ময়ক্ষণে পাবনক্ষণে এই হরিকথার যে পরম আয়োজন তার সর্বপ্রথমে অসমদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের শ্রী চরণ যুগলে শ্রী পদারবিন্দে শ্রী চরণারবিন্দে অনন্তানন্ত ভুলঞ্চিত দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক শ্রী শ্রীল গুরু মহারাজের একান্ত কৃপা কণা যাচনা করি এবং সমাগত সকল আমার শ্রদ্ধাভাজন জন পিতৃমণ্ডলী এবং মহামায়ার অংশ সম্ভ্রতা ভক্তিমতী মাতৃমণ্ডলী সকলের চরণ বারবার বন্দনা করি। আমরা যে শ্লোকটা উচ্চারণ করে আমাদের আজকের আলোচ্য প্রসঙ্গ শুরু করেছি বড় মর্মস্পর্শী এবং মার্মিক। শান্তি রব্যার্থ কালত্বম বিরক্তির মান শূন্যতাহ আশা বন্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদা রুচি আসক্তিস্তদ গুণাখ্যনে প্রীতিস্তদ্বা সতিস্থলে ইত্যাদয়ো অনুভাবা স্যুঃ জাতভাবং কুরে জনেঃ। এর মানেটা কি বলে যে দেখো চোখের জলকে প্রেমের লক্ষণ বলা যায় না। কথাটা আবার বলি, কেবল চোখের জলকেই প্রেমের লক্ষণ বলা যায় না। একটু সহজ করে বলি, যদি কারো চোখের জল দেখে মনে করি ওই ব্যক্তি সাধু বড় ভুল করব বলে কেন না, কান্নাটা প্র্যাকটিসও করা যায়, কান্নাটা অভিনয় করা যায়, এটা দীর্ঘদিনের বলা যায় একটা অভিনয় মানুষের মনকে আকৃষ্ট করার জন্য, এটা একটা খুব বড় টেকনোলজি, অনেক বড় একটা টেকনিক বলা যায়। এই জন্য কখনো যেন এটা না মনে করি যে ওরে বাবা ব্যাসা শুনে বসে আর চোখের জল ফেলছে, কত বড় সাধু রে বাবা, কেবল চোখের জল দেখেই কাউকে সাধু বলা যাবে। তাহলে কি দেখে বুঝবো যে সাধু? বল যে দেখো শান্তি রাব্যার থাকা আলাস্তব আমারে বাবা, নয়টা অপ্রাকৃত গুণ দেখতে পারবে যিনি প্রকৃত সাধু, তার মধ্যে নয়টা অপ্রাকৃত গুণ থাকবে। কতগুলো বললাম মা, একটু কথা বলতে হবে।
এই নয়টা অপরাধিত গুণ যদি তার মধ্যে দেখা যায় তবেই তাকে প্রকৃত সাধু বলা যাবে, নাহলে আমার মতন সাদা কাপড় পরেই সাধু হওয়া যায় না। কেবল তিলক করে নিলাম আর নিজেকে সাধু বলবো, এটা বড় ভুল। মোটা মোটা মালার প্যাচ পরলাম সাধু হয়ে গেলাম, এটা হয় না। এগুলো সাধুত্বের এক প্রকার লক্ষণ বলা যায়। সাধুতা এটা তো অভ্যন্তরীণ বিষয়, লোক দেখানোর বিষয় তো না। একটু চোখের জল ফেললাম, একটু এমন অঙ্গ ভঙ্গিমা করলাম, আর সকলে এসে আমাকে প্রণাম করতে শুরু করলো, সকলে এসে আমার পায়ে একদম লুটুপুটি খাচ্ছে, আর আমার মনে আনন্দে ফোয়ারা উঠছে, আমি কত বড় সাধু হয়ে গেছি, সকলে আমার চরণে এসে প্রণাম করছে। এই সমস্ত চিন্তা, এই সমস্ত বাসনা যতক্ষণ আমার মতন আর পাষণ্ডের মন থেকে না যাবে, ততদিন সে শুদ্ধ ভক্তি কখনোই পাবে, এটা হচ্ছে বোঝার বিষয়। এই নয়টা অপ্রাকৃত গুণের মধ্যে কিছু কিছু আমি একটু স্মরণের প্রয়াস করি। শান্তি রব্যর্থ কালত্বম বিরক্তির মান শূন্যতা। একজন প্রকৃত সাধু সে সর্বাবস্থায় সর্বকালিক ভাবে সমস্ত সময় সে শান্ত। কি বলছে, আপনাদের সম্মুখে এসে আর বিজে বিড়ালের মতন আচরণ করছি, আর আপনাদের অগোচরে আমার মনে যা আসছে তাই করছি, আর লাভ ঝাপ দিচ্ছি, এগুলো প্রকৃত সাধুত্বের লক্ষণ নয়। প্রকৃত সাধু আপনাদের সম্মুখেও যেমন থাকবে, আপনাদের অগোচরেও ঠিক তেমনই থাকবে। এই জন্য সাধু কখনো বহুরূপী হয় না, আমার মত কোন প্রকৃত সাধু কখনো বহুরূপী হয় না। আপনাদের সামনে ভালো রূপ দেখাচ্ছে, মিষ্টি মিষ্টি কথা বলছে, আপনাদের অগোচরে উল্টা পাল্টা শব্দ উচ্চারণ করছে, আবার বলে আমি প্রসাদ বসি, এগুলো খুব কষ্ট লাগে। যে অনেকে প্রসাদ বসি হিসেবে নিজের দাবি করে, কিন্তু তাদের যে আচরণ, তাদের আর বিভিন্ন কথা, এগুলো বড় আঘাত করে, কষ্ট দেয়। প্রসাদ বসি হয়ে যদি মনে করি শাস্ত্রের উপরে চলে গেছি, বড় ভুল এটা, এগুলো চলে না। এই জন্য শান্তি রাজ্যের থাকা আলাদা। আপনারা শ্রীবাসের পুত্র বিয়োগের কথা নিশ্চয়ই সবাই জানেন। যখন শ্রীবাস পণ্ডিতের পুত্র বিয়োগ হলো, তখন তো শ্রীবাসের অঙ্গনে নাম সংকীর্তন চলছিল। শ্রীবাস ঠাকুর কিন্তু চাইলে সংকীর্তন বন্ধ করে দিতে পারতেন, কিন্তু না, দিয়েছিলেন কি উনি? উনি তো সংকীর্তন বন্ধ করে দেওয়ার বদলে আরো শ্রীবাস পণ্ডিতের গৃহিণী, যিনি নিজের পুত্র বিয়োগের জন্য আর ক্রন্দন করছিলেন, ছটফট করছিলেন, এটা তো স্বাভাবিক, প্রত্যেকটা মায়েরই তার কাছে তার সন্তান সর্বাধিক প্রিয়, নিজের ছেলে মরে গেছে, এটা তো আসলে মায়েদের কাছে বড় অসহনীয়। তখন কি হয়েছিল না, শ্রীবাস পণ্ডিত ঠাকুর তিনি বলেছিলেন যে যদি একান্ত কাঁদতেই হয় তো শব্দ যেন না বের হয়। আচ্ছা, এই কথা আমরা বলতে পারবো তো? নিজের ছেলে মরে গেছে আর স্বামী যে বলছে যে কাঁদতে পারো বটে, কিন্তু কোনো আওয়াজ যেন না আসে, আমরা চিন্তা করতে পারি কোন স্তরেটা? সাধারণ মানুষের কাছে তো এগুলো বাতুলতা, পাগল, যে মাথায় মনে হয় সিট আছে, নাহলে এই আবার কোন ধরনের কথা? ছেলে মরে গেছে আর কানবে না? বলে না কানবে না। বলে কেন? না, মহাপ্রভু সংকীর্তনে বিঘ্ন হবে। একে বলে শান্তি,
অর্থাৎ শান্ত, সর্বাবস্থায় শান্ত। এই জন্য সাধুসঙ্গ যদি করতে হয়, সেই রকম কোন স্নিগ্ধ স্বজাতীয়াশয় সাধুর মুখ থেকে হরি কথা শুনতে হয়। স্নিগ্ধ বলতে শান্ত, আর স্বজাতীয়াশয় বলতে আপনিও রাধানিষ্ঠ, আর যে ভাগবতের কথা বলছে তিনিও রাধানিষ্ঠ। আপনি যার মুখ থেকে হরি কথা শুনছেন তিনিও রাধানিষ্ঠ, আপনিও রাধানিষ্ঠ। একে বলে স্বজাতীয়াশয় সঙ্গ। আপনিও রাধারানীকে পেতে চান, যিনি ভাগবত প্রবচক, প্রবক্তা, আলোচক, তিনিও রাধারানীকে পেতে চান। একে বলে স্বজাতীয়াশয় সঙ্গ। এই জন্যই তো বলছেন শ্রীমদ ভাগবতার্থ নাম স্বাদ রসিকৈ সহ সজাতীয়াশয়ে স্নিগ্ধ সাধু সঙ্গৌ স্বতো বরে। অরূপ গোস্বামী বলেছেন এই দুই প্রকার গুণ যদি তার মধ্যে লক্ষ্য করো, তার কাছ থেকেই হরি কথা শুনবে, অন্য কারো কাছ থেকে শুনবে না। আমাদের সম্প্রদায় এটা নিষেধ করা আছে, এদিকে লক্ষ্য করো সবাই। আমাদের সম্প্রদায় এটা নিষেধ করা আছে যে অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে হরি কথা শোনা যাবে না। এই জিনিসটা কিন্তু খুব মানে আমরা আমরা এই দিকটা একেবারেই নজর দিই না। কোথা থেকে কি একজন চলে আসলো, আমরা যদি গৌড়ীয় সম্প্রদায় দীক্ষিত হই, আশ্রিত হই, আমাদের উচিত সেই রকম গৌড়ীয় কোন সাধুর কাছ থেকেই হরি কথা শোনা। অন্য কোন কমিউনিটি, তাদের থেকে কখনো হরি কথা শোনা যাবে না। এই জন্য স্নিগ্ধ এবং স্বজাতীয়াশয় সাধু সঙ্গ চাই। তিনি তার কোন মুহূর্ত, তার কোন সময় কখনো ব্যর্থ করেন না। সেই ব্যক্তি তার কোন সময় সে ব্যর্থ হতে দেয় না, প্রত্যেকটা সময় সে ভজনে নিযুক্ত করে নিজেকে, প্রত্যেকটা সময়। এখন ভজন করছি আর একটু পরে বলছি ভালো লাগছে না, এটা কখনো প্রকৃত সাধুর লক্ষণ না। যিনি প্রকৃত সাধু, যিনি প্রকৃত আচারানন্দী, সিদ্ধান্তানন্দী, শাস্ত্রানন্দী, সেবানন্দী, নামানন্দী, ধ্যানানন্দী, ত্যাগানন্দী, তার সর্বদা হরিনাম ভালো লাগবে, সর্বদা হরি কথা ভালো লাগবে। কিন্তু কলির জীব তো বাবা, এক ঘন্টা হয়ে গেলেই অস্থির 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 লাগে, আর নিতে পারি না, কেমন যেন গায়ে জ্বালা উঠে যায়। দেখবেন যারা ভক্তি করে না, এরা হরি কথা শুনে স্থির থাকতে পারে না, এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করে। বলে কেন এই ধরনের হয় না, ভেতরে পাপ জমে আছে তো অনন্ত জন্মের, ওই হরি কথা যখন কর্ণ দিয়ে ভেতরে যায় ওই পাপ গুলো মানে খেপে ওঠে। এই জন্য স্থির থাকতে পারে না, এদিক ওদিক আর অস্থির অস্থির ভাব। এই হরি কথা শোনার মাধ্যমে এই পাপ আস্তে আস্তে যাবে। এখন বলবেন এর কোনো প্রমাণ আছে যে হরি কথা শুনলে পাপ চলে যাবে? অবশ্যই আছে। কোথায় আছে? হরি ভক্তি বিলাসে লেখা আছে। কোথায় আছে? হরি ভক্তি বিলাসের দশম বিলাসে কি লেখা আছে? অহো হরি কথা লোকে পাপাগ্নি পুণ্যদায়িনিহি শ্রীমতাম ব্রুবতাম চৈব তদ্ভাবনাম বিশেষতঃ। যারা হরি কথা শোনে, এখানে কি হচ্ছে এখানকার কাজটা একটু শেষ করুন, বারবার ওইদিকে নজর দিবেন না। এই হরি কথা শুনলে যে বিশেষভাবে পাপটা চলে যায়, এটা হচ্ছে এই হরি ভক্তি বিলাসের দশম বিলাসের শ্লোকের প্রমাণ। হরি কথা শোনো। আচ্ছা, এই হরি কথা আপনারা কেবল বসে বসে শুনছেন, তা এখানে কি কোনো কষ্ট করতে হচ্ছে? কোনো কথাই নেই কারোর মুখে, কেবল বসে বসে ভগবানের কথা শুনব, কোনো কষ্টই করতে হচ্ছে না। তাহলে এর থেকে বড় সহজ উপায় আর আছে কি? একটু কথা বলুন।
আমাদের শাস্ত্র হরিভক্তি বিলাস এটা আমাদের জানিয়েছে যে বসে বসে তার কথা শোনো, কেবল ভগবানের নাম শোনো, তোমার সমস্ত পাপ চলে যাবে। আমরা দুটো অপ্রাকৃত গুণের কথা আলোচনা করেছি, একটা হচ্ছে খান্তি অর্থাৎ শান্ততা, আর একটা হচ্ছে অব্যর্থ কালতা, কোন সময় ব্যর্থ যেতে না দেওয়া। শান্তির অব্যর্থ কালত্বম বিরক্তির মান শূন্যতা। এবং যারা প্রকৃত সাধক তারা অপমানকে যেমন মনে করে প্রশংসাকেও ঠিক তেমনই মনে করে। এই জন্যই তো বলছে এই সব ছাড়িয়ার মান অপমান অনাসত্তে বিষয় ভঞ্জ লহ কৃষ্ণ নাম। কি অপমান করলো, কে নিন্দা করলো, কে সমালোচনা করলো আর কে প্রশংসা করলো, দুটো সমান বোধ হবে। যদি আমি প্রকৃত সাধু হয়ে থাকি আমার কাছে দুটোই সমান বোধ হবে, কিন্তু আমার তো হয় না। আপনাদের হয়, আপনাদের মতন শুদ্ধ ভক্তদের হয়, কিন্তু আমার হয় না। নিন্দাকেও সমান মনে করা, প্রশংসাকেও সমান মনে করা, না প্রশংসা করছে, আমি বসে আছি এই পাশের ঘরে আর পাশের ঘরে আমার নিয়ে একটু প্রশংসা করা হচ্ছে, একদম কুকুরের মতন কানটা খাড়া হয়ে গেছে। আমার প্রশংসা দেখি একটু শুনি তো কি বলছে আমার নামে। এগুলো সব সাধুর লক্ষণ নয়। এই জন্য আমি কয়েকটা পাঠে বলেওছি আজ এখনো বলছি, যারা আমার নিন্দা করবেন এদেরকে কোটি কোটি প্রণাম জানাচ্ছি। যদি আমি পাঠ করে চলে যাওয়ার পরে সব কথা তো বাবা সবার ভালো লাগে না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, সব মানুষ তো সবাইকে পছন্দ করে না, আমাকেও হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে, এটা কনভেনশনাল, এটা অস্বাভাবিক কিছু নেই। তবে যারা এই নিন্দাটা করছে সমালোচনা করছে এদেরকে কোটি কোটি প্রণাম জানাই, কারণ এরা আমাকে পরিশোধন করছে, এরা আমাকে শুদ্ধ করে দিচ্ছে। আমার ভেতরে যে দোষগুলো ছিল এগুলো শিখিয়ে নিচ্ছে, আর তার ভেতরে যদি কোনো সুকৃতি কোনো সদ্গুণ থাকে ওইগুলো আমি পাবো। ভালো করুক, সমালোচনা করুক, নিন্দা করুক, আমার উপকারই তো করছে, তার মতন বন্ধু নেই এই জগতে। আপনি হাজারটা ভালো কথা বলবেন ওই একটা কথাও মনে থাকবে না, কিন্তু যে কথাটা মনোপুত হয়নি, যে কথাটা ভালো লাগেনি, দেখবেন পাঠক চলে যাওয়ার পরে বলবে ও সব কথা ভালো লেগেছে বাবা, কিন্তু ওই কথাটা বাবা মানে ভালো লাগবে না, আমি মানতে পারলাম না কথাটা, কথাটা কি এমন হবে, এত মিষ্টি মিষ্টি ভালো ভালো কত কথা বলে গেছে, ওই কোনো কথা মনে নেই, কিন্তু যে কথাটা ভালো লাগেনি মনোভূত হয়নি ওই কথাটা নিয়েই সমালোচনা শুরু হয়ে গেছে। ভালো, যারা এই ধরনের হরিকথার প্রতি এবং এই হরিকথার প্রবক্তার প্রতি এরকম অশুভ দৃষ্টি করেন, দোষ দৃষ্টি করেন, এদের হরিকথা শ্রবণ বৃথা, এদের হরিকথা শুনে কিচ্ছু হবে না। এই জন্য কেবল চোখের জল প্রেমের লক্ষণ নয়, বড় বিপদে পড়ে যাব যদি কাউকে কাঁদতে দেখে ব্যাস শুনে বসে কান্না করছে, আর যদি মনে করি বাহ কত অনুভবী সাধু রে, কত অনুভব, কত মহানুভব, কেবল চোখের জল দেখেই কাউকে সাধু বলা যায় না, এটা দীর্ঘদিনের অভ্যাসের দ্বারাও সম্ভব। এই জন্য নয়টা অপ্রাকৃত গুণ চাই, এই নয়টা অপ্রাকৃত গুণের মধ্যে যদি তার মধ্যে কিছু কিছু বিদ্যমান থাকে তবেই তাকে প্রকৃত সাধু বলা যাবে, এই ছাড়া অন্য কোনোভাবেই তাকে প্রকৃত সাধু বলা যাবে না। এই জন্য শান্তির অব্যর্থ কালত্বম বিরক্তির মান শূন্যতা আশা বন্ধ সমুৎকণ্ঠ নাম গানে সদা রুচিহি। সব সময় হরিনাম ভালো লাগবে, সব সময় হরি কথা ভালো লাগবে, সব সময় সাধু সঙ্গ ভালো লাগবে, সব সময় বৈষ্ণব দেখলে আর মনে আনন্দ হবে, এইটাই তো প্রকৃত সাধুর লক্ষণ।
দুই মিনিট আগে ভালো লাগছিল, এখন যেন কিরকম গাটা গ্লিং গ্লিং করছে, আর ভালো লাগছে না। এগুলো নয়, যিনি প্রকৃত সাধু চব্বিশ ঘন্টায় তার ভজন করার জন্য অতিব্র উৎকণ্ঠা থাকবে, চব্বিশ ঘন্টা। আমাদের গৌড়ীয় ভজন এটা দুই এক মিনিটের ভজন না। যারা এই ভজন পেয়েছেন, যারা একটু শাস্ত্র গ্রন্থ পড়েন, তারা বোঝেন যে গৌড়ীয় ভজন কি জিনিস, রাধা মাধব উপাসনা কি জিনিস। সনাতন ধর্মে উপাস্য উপাসনার তো অভাব নেই, কেউ শিব ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ শৈব, কেউ সাউর, সৌর, শাক্ত, দানপত্য, বৈষ্ণব, এই পঞ্চ মত আছে তো আমাদের ধর্মে। কিন্তু এই গৌড়ীয় ভজন আর রাধা মাধবের উপাসনা এটা যারা একবার পেয়েছেন, যারা গোস্বামী গ্রন্থ পড়েছেন, যারা রূপ সনাতন আদি গোস্বামীকৃত যেই শাস্ত্র, যেই গ্রন্থ, এগুলো যারা একবার মাত্র আস্বাদন করতে পেরেছেন, তারা জানেন যে গৌড়ীয় সাধুর মহিমা কেমন। সাধুর মধ্যেও তো ক্লাসিফিকেশন আছে, যত সাধু থাকুক না কেন, যত মতবাদ থাকুক না কেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলেছেন যে সর্বশ্রেষ্ঠ মত এবং পথ কি। এখন এই কথা বললে তো আমি বিতর্কিত হয়ে যাব, কন্ট্রোভার্সি হয়ে যাবে, বলে কেমন না, মানুষ বলবে তুমি বৈষ্ণব হয়েছো বলে তুমি তোমার মতকেই বড় করছো নাকি, ভুল বললাম নাকি, এমনটা বলবে কি না, তুমি তো বৈষ্ণব তুমি কি শৈব মতকে বড় করবে, বলে না তুমি বৈষ্ণব তুমি বিষ্ণুকেই বড় করবে, কৃষ্ণকেই বড় করবে, রাধা রানীকেই বড় করবে। কিন্তু না, এই যুক্তি এই জায়গায় খাটবে না বাবা, এই যুক্তি চলবে না এখানে। বলে কেন চলবে না, বলে উত্তর আছে, ভ্রম প্রমাদ করোনা বাত বিপ্রলিপসা আজ বিজ্ঞ বাক্যে নাহি দোষ। এই সব চৈতন্য চরিতামৃতে বলছে, ভ্রম প্রমাদ বিপ্রলিপসা আর করোনা পাঠক, এই চারটা দোষ কোন মহাজনের লেখায় থাকে না, কোন মহাজনের কথার মধ্যে এই চারটা দোষ থাকে না, ঈশ্বরের বাক্যের মধ্যে এই চারটা দোষ কখনো থাকে না। আমাদের আচার্য তিনি যেটা লিখেছেন এটা সাক্ষাৎ মহাপ্রভু, সাক্ষাৎ ঈশ্বরই তাকে দিয়ে লিখিয়েছেন, এটা আচার্য নিজের মানস প্রসূত কল্পনা করে করে এগুলো লেখেননি, সাক্ষাৎ ঈশ্বর তাকে দিয়ে লিখিয়েছেন। কিন্তু আমার তো বড় দুর্ভাগ্য, যখন কাগজ কলম ছিল না, রূপ সনাতনাদি গোস্বামী তখন তাল পাতায় লিখে গেছে আমাদের জন্য কত শ্লোক, কত পয়ার আমাদের জন্য, আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি এত আগে আমাদের জন্য কত কষ্ট করে তাল পাতায় লিখে গেছে কত শ্লোক পয়ার। কিন্তু আমার মতন মূর্খ, শুধু মূর্খ বললে হবে না, মহামূর্খ, সেই গোস্বামীদের একটা গ্রন্থ পড়ার জন্য কখনো মনে কোনো ইচ্ছাই জাগলো না। আরে দুর্ভাগারে আমি, এত কষ্ট করে যে লিখতে গেলেন, কিন্তু আমাদের জন্যই তো রেখে গেলেন উপহার হিসেবে, কিন্তু না, একদম আমার রুচি হলো না। একটু ভক্তি ও সমৃত শিল্প গ্রন্থ পড়বো, না ভালো লাগে না। বলে কেন ভালো লাগে না, না আমি তো ছাত্র বাবা, আমি তো স্টুডেন্ট, আমার পড়াশোনা নিয়েই থাকতে হয়, 24 ঘন্টা আমার ওই পড়াশোনা করতে করতে চলে যায়, খাওয়া দাওয়া ঘুম আর নিজের একটু রিল্যাক্সেশন, নিজের একটু আনন্দ, নিজের অভিলাষগুলো পূরণ করা, খাওয়া ঘুমানো পড়াশোনা, এই হচ্ছে জীবন। এগুলোকে বলা হয় যে পশুর জীবন, পশু। কিসের জীবন বললাম বা, পশু। এত বড় কথা, তবে আমি পড়ালেখার বিরোধিতা করছি না, যদি পড়ালেখা কেউ না জানে এই ভগবদ গীতার একটা পৃষ্ঠা উল্টে সেই একটা অক্ষর উচ্চারণ করতে পারবে তো, পড়ালেখা তো কোটিবার লাগবে, সাধুকে তো কোটিবার শিক্ষিত হওয়া লাগবে, কিন্তু এর মানে এই না যে স্কুল কলেজে পড়তে যে আমার মস্তিষ্ক বিগড়ে গেল, আমি অসব সঙ্গে পড়ে আর আমি বিভ্রান্ত হয়ে গেলাম, কি করব কি করব না ঠিক করতে পারছি না,
পড়াশোনা অবশ্যই করতে হবে, কিন্তু পড়াশোনা করতে যেয়ে যদি আমি ভক্ত সঙ্গ, ভক্তি, ভগবান এগুলো ভুলে যাই, ওই পড়াশোনার কোনো মূল্য নেই। কেমন জানেন, উদাহরণ দিচ্ছে যে যারা পড়াশোনা করছে বটে কিন্তু ভক্তি জীবন পালন করছে না, এদের জীবনটা চর্বিত চর্বণের মতো। মানে আপনারা যারা পান টান খান আপনারা বুঝবেন বিষয়টা ভালো। দেখবেন পান খাওয়া হয়ে গেলেও মানুষ চিবাতেই থাকে, চিবাতেই থাকে। তো এই উদাহরণটা কেন দিলাম, এর তাৎপর্য হলো যারা আমরা ভক্তি জীবন পালন করছি না অথচ নিজেদের ছাত্র বলে দাবি করছি, স্টুডেন্ট বলছি অথচ ভক্তি জীবন পালন করছি না, তারা যদি এই জন্মে পিএইচডি পর্যন্ত পড়ালেখা শেষ করে, যদি ভগবানের করুণায় পরবর্তী জন্মে আবার মানুষ হয়ে সে জন্মাতে পারে, তো ওই ছোটবেলা থেকেই তার পিএইচডি জ্ঞান থাকবে নাকি শিশুমন থেকে শুরু করতে হবে, কথা বলবেন? পিএইচডি জ্ঞান শিশুময় ওই বাচ্চা অবস্থায় থাকবে নাকি শিশু অবস্থায় শুরু করতে হবে? একে বলে চর্বিত চর্বণ। তাহলে কি হলো বাবা, আমাকে একটু উত্তর দিন তো, কি হলো? এই যে এই জন্মে যে পিএইচডি শেষ করলাম, পড়ালেখা শেষ, গ্রাজুয়েশন কমপ্লিট, শেষ, সব আমার হয়ে গেছে পড়াশোনা, এখন যদি আমি মরে যাই তাহলে যদি ভগবানের করুণায় আবার যদি মানুষ হিসেবে আমি জন্মাতে পারি, যদি আবার মানুষ হয়ে আমাকে ভগবান এই পৃথিবীতে পাঠায়, আমি তো সেই পিএইচডির জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করব না, আমাকে আবার সেই শিশুমন থেকেই পড়তে হবে। তা কি হলো, তাহলে পিএইচডি করে কি হলো আমার? এই জন্য ভক্ত হয়ে পড়াশোনা করতে হয়, ভক্তি জীবন পালন করতে হয়, ভক্ত সঙ্গ করতে হয়। কিন্তু না, আমাদের বর্তমানে তিনটা হাত, প্রত্যেকটা মানুষের তিনটা হাত, একটা হচ্ছে ডান হাত, আর একটা বাম হাত, আর একটা অজুহাত। এই অজুহাতটা আমাদের খুব প্রকট আকার ধারণ করেছে। না বাবা, তিলক করে স্কুলে যেতে পারবো না। অন্যান্য ধর্মের লোক তারা কি সুন্দরভাবে পরিপাটি হয়ে আর তাদের এডুকেশনাল রেসপেক্টিভ প্লেসে আসছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসছে, তাদের ব্যবসা বাণিজ্যের স্থানে আসছে অন্যান্য ধর্মের লোক। কিন্তু না, আমি হিন্দু হিসেবে আমাদের দাবি করছি, কিন্তু আমার সনাতনী সংস্কারকে বাদ দিয়ে আমি হিন্দু, মুখে বলছি আমি হিন্দু কিন্তু সনাতনী সংস্কারের কিচ্ছু মানি না। বাবা ধুতি পরে যেতে পারবো না, না বাবা তিলক করে যেতে পারবো না, ওই গেলে মানুষ কি বলবে? এখন তো সাদা কাপড় পরলে মানুষ মনে করে ভূত, সাদা কাপড় যদি কেউ পরে রাস্তা দিয়ে আড়াআড়ি করে মানুষ মনে করে ভূত। এবং আরেকটা জিনিস জানা দরকার, যে এটা অনেকের মধ্যেই আছে, অনেক প্রসাদ ভোজির মধ্যেও দেখা যায়, যারা গৃহস্থ তারা কখনো কচ্ছবিহীন অর্থাৎ কাঁথাবিহীন ধুতি পরতে পারবে না। এখন আপনারা বলবেন পড়লে কি হবে? মুক্তাচ্ছস্তয়ো বিপ্রহা বিচারে পৃথিবীমিমাম পদে পদে ব্রহ্মহত্য প্রায়শ্চিত্তম ন বিদ্যতে। কোন গৃহস্থ সে যদি কাঁথা ছাড়া সে যদি ধুতি পরে আর ঘোরাঘুরি করে, তার প্রত্যেকটা পদক্ষেপে পদক্ষেপে ব্রহ্ম হত্যার পাপ হয়। কোন হত্যা? ব্রহ্ম হত্যা। এই জন্য যারা গৃহস্থ তারা কখনো এরকম মুক্ত করছে আর কোনো বসন করতে পারবেন না। আমাদের সনাতন ধর্মে এই লুঙ্গি টুঙ্গি পড়ার কিন্তু কোনো বিধান নেই। এই জন্য যারা সনাতনী হিসেবে নিজেদের পরিচয় দেবেন তারা এই জিনিসটা একটু চিন্তা করবেন, এটা তো আমাদের শাস্ত্রের বিধান, এটা আমাদের মানতে হবে। অনেকে বলে শাস্ত্র কে লিখেছে, শাস্ত্র কেন মানতে হবে, শাস্ত্র না মানলে কি হবে? কেউ কি দেখে এসেছে যে শাস্ত্র না মানলে কি হয়? কেউ কি নরকের থেকে একবার মানে টুরে গেছিল নরকে? কেউ জার্নি করতে মানে একবার কেউ গেছিল? তুমি মানে জার্নি করতে গেছিলে নরকে? কোন নরকে গিয়েছিলে? কি কালসূত্রে গিয়েছিলে, না অসীপত্র মানে গিয়েছিলে, নাকি মহারৌরবে গিয়েছিলে, নাকি রৌরবে গিয়েছিলে বলো দেখি একটু, তোমার এক্সপিরিয়েন্সটা শুনি, একটু বিবরণ দাও। লাস্ট উইক
আমি গিয়েছিলাম মহারৌরবে অসীপত্র মানে আর একটু বিবরণ দিয়ে দাও এমনটা না যারা দেখবেন এই বিশ্বাস করতে চায় না এরকমটা না হয় না আসলে এই বিশ্বাস আসে না এটা সুকৃতির অভাব পুণ্যের অভাব এত সহজ নয় যারা এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণকে মহাপ্রসাদকে হরিনামকে সাধু সঙ্গে বিশ্বাস করে না এদের কোনো সুকৃতি নেই বললে চলে কারণ দেখবেন সাধুরা যখন প্রসাদ পায় তারা একটা মন্ত্র দিয়ে শুরু করে একটা শ্লোক দিয়ে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে এটার মানে কি মহাপ্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে এই চারটা জিনিসকে কখনো স্বল্প পুণ্যবান ব্যক্তি বিশ্বাস করতে পারে না আবার বলি এক নম্বর হচ্ছে মহাপ্রসাদ যাদের পুণ্য নেই একেবারে কোনো পুণ্যই নেই কোনো সুকৃতি নেই এরা কখনো প্রসাদকে বিশ্বাস করতে পারে না এক নম্বর মহাপ্রসাদ গোবিন্দ এদের কাছে গোবিন্দ একজন সাধারণ মানুষ ভগবান শ্রীকৃষ্ণ এদের কাছে একজন সাধারণ আপনার আমার মতন সাধারণ একজন মানুষ ছাড়া আর কিছুই না দুই হচ্ছে গোবিন্দ নাম ব্রহ্মণ সাক্ষাৎ হরি নাম হরে কৃষ্ণ মহামন্ত্র এদের কাছে ওই বাজার থেকে কিনতে পাওয়া পাঠ্যপুস্তকের কোন আর অক্ষর মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে আর চার নম্বর হচ্ছে বৈষ্ণব এই চারটা জিনিসকে কখনো স্বল্প পুণ্যবান ব্যক্তি বিশ্বাস করতে পারে না এর জন্য সুকৃতি থাকা লাগে আর আপনাদের এই সুকৃতি না থাকলে আপনারা তো এখানে আসতেন না এই জন্য আপনারা এখানে এসে আমাকে পবিত্র করে দিয়েছেন আমার তো বিশ্বাস হলো না যদি আপনাদের থেকে একটু বিশ্বাসটা যদি আমি একটু ভিক্ষা করেও যদি পেতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম আমার তো বিশ্বাস হলো না আপনাদের যদি বিশ্বাসটা আমি লেশমাত্রও পেতাম তাহলেও ধন্য হয়ে যেতাম কিন্তু বড় দুর্ভাগ্য আমার হলো না বিশ্বাস প্রসাদে বিশ্বাস করতে পারলাম না হরে কৃষ্ণ মহামন্ত্রকে বিশ্বাস করতে পারলাম না বৈষ্ণবে বিশ্বাস করতে পারলাম না আর কৃষ্ণকে আর ঈশ্বর রূপে জানতে পারলাম না আমি তো মহামূর্খ হয়ে গেলাম যাই হোক শান্তি রাব্যার্থ কালত্বং বিরক্তির মান শূন্যতা আশা বন্ধ সমুৎকণ্ঠ নাম গানে সদা রুচিহি আসক্তি স্তত গুণাখ্যানে ভগবানের কথা আসক্তি নিয়ে শুনতে হয় কি নিয়ে আসক্তি দেখবেন বর্তমানে ইয়াং জেনারেশনে এই মোবাইলের প্রতি এত আসক্তি হয়ে গেছে মানুষের দেখবেন এখন ছোট ছোট বাচ্চা তাদের যদি ঠান্ডা করতে হয় তাহলে মোবাইল দিতে হাতে কি ভুল বলছি নাকি ছোট ছোট বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে মোবাইল হাতে পেয়ে যাচ্ছে আর মা বাবার কোনো বিবেচনাই থাকছে না যে ওই মোবাইলে আর ওই ছোট বাচ্চার জন্য অনুপযুক্ত জিনিসও চলে আসে মোবাইল কি বলে গয়ে ভালো জিনিস দেখাবে মোবাইল যেমন ভগবানেরই আর কোন কীর্তন করার জন্য একটা উপযুক্ত মাধ্যম আবার ওই মোবাইলে এই মানুষকে মোহিত করে রাখার ব্যবস্থাও করা আছে মোবাইল যদি একবার হাতে চলে আসে আমার কোনো বিবেক বিবেচনায় থাকে না যে কোনটা ক্লিক করতে হবে আর কোনটা করা যাবে না না তখন আমি মোবাইল চালাচ্ছি না মোবাইল আমাকে চালাচ্ছে এইরকম যদি একবার হয় মানে মোবাইল আমাকে খেয়ে ফেলে দিয়েছে এরকম যদি হয় না তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে এই জন্য ছোট ছোট বাচ্চাদের হাতে এটা দেওয়া উচিত নয় ছোটবেলা থেকে যদি উল্টা পাল্টা কোনো দৃশ্য দেখে ফেলে ওই জিনিসটা সারাটা জীবন তার মনে প্রভাব রাখবে বলে এই কথা এই যুক্তি আমি মানলাম না আমাকে এখন তুমি প্রমাণ দাও যে এই যুক্তির ভিত্তি কি এটা কিভাবে প্লজিবল আমাকে এখন তুমি ডিটেলে বলো ডিসক্রাইব করো দেখবেন এক সপ্তাহ আগে রাধারানীকে যেই কাপড়টা দিয়ে শৃঙ্গার করানো হয়েছিল কথাটা আবার বলি এক সপ্তাহ আগে রাধারানীকে যেই কালারটা দিয়ে যেই রঙের ড্রেসে শৃঙ্গার করা হয়েছিল
সেই এক সপ্তাহ পরে যদি ওই একই মন্দিরে আপনাকে পাঠানো হয় আপনি ঠিকঠাক বলতে পারবেন না যে কোন রংটা দিয়ে রাধারানীকে কাপড় পরানো হয়েছিল, কোন রংটা দিয়ে রাধারানীকে সাজানো হয়েছিল। কিন্তু এক সপ্তাহ না, সাত বছর আগে একটা খারাপ দৃশ্য দেখেছেন, ওইটা আজও কি ভুল বললাম নাকি? সাত বছর তো বড় কম, যুগ যুগ খারাপ দৃশ্য, খারাপ শব্দ, খারাপ চেতনা মনে থাকে, এতটা প্রভাব এই কলি। এখন তো কলি মহারাজের রাজত্ব, এখন আর ওই বিভাগ করা নেই যে এ রাজা ও রাজা। এখন এই আমাদের বর্তমান যে কলি যুগ, 432,000 বছর এই কলির আয়ু, কত বললাম? 432,000। সবাই কথা বলতে হবে কিন্তু। তো এই 432,000 বছরের এই 5,200 মনে হয় 50 ভগবান শ্রীকৃষ্ণের 5,250তম হয়তো জন্মবার্ষিকী গেল। তো এখন চিন্তা করতে পারেন যে কলির বলা যায় সকালও হয়নি এখনো, কলির এখনো সকালও হয়নি। এখন তো দেখছি বাবা কি বলছো এসব উল্টা পাল্টা কথা, এখন তো দেখছি দুপুর বলে। আমি এই দুপুরের কথা বলছি না, আমি কলির সকালের কথা বলছি। কলির আয়ু হচ্ছে, আমাদের এই দিনের আয়ু তো 24 ঘন্টা, কিন্তু আমি বলছি কলির আয়ু 432,000 বছর, এখন চলছে 5,250 বছর। এর মানে কলিযুগের এখনো সকালও হয়নি। আর কি দেখতে পাচ্ছি? মানুষ মানুষকে কেটে খাচ্ছে। তাহলে কলির যখন দুপুর হবে, কলির যখন বিকাল হবে, তখন কি হবে? কি শিবলি নামে একটা ছেলেকে ওই যে কি বান্দর বানে নিয়ে যে কেটে কেটে খেয়েছে, মানুষ মানুষ মানুষকে কেটে কেটে খাচ্ছে। এই কলিযুগের এখনো শুরুই হয়নি বলতে। মানুষ আর বর্তমানে আমার মতন মানুষ, আমাকে তো মানুষ বলে দেখতে মনে হচ্ছে, কিন্তু না, মানুষ বলে দেখতে পেলেও, মানুষের মতো দেখতে হলেও তাকে মানুষ বলা যায় না। মানবিকতা থাকা লাগে, হিউম্যানিটি থাকা লাগে। এই জন্য চিন্তা করা যায় যে ব্যক্তি ওই মানুষের মাংসগুলো কেটে কেটে খেল, ওর কি একবারও চিন্তা বিবেচনা করেছে যে কাচ্ছি আমি, কি কাচ্ছি আমি আর কাকে কাচ্ছি? একই তো সজাতি, আমিও তো মানুষ, ও তো মানুষ, কিন্তু না, কত ধরনের খাবারের আস্বাদ তো নিলাম, এবার একটু নতুন কিছু আস্বাদ নিলাম। সব ধরনের আশ্বাদই তো জিহবা পেয়েছে, জিহবা এবার একটু নতুন কিছু চাচ্ছে, একটু দিন। এই চিন্তা থেকে তখন আর বিবেক কাজ করছে না যে এটা করা উচিত কি উচিত না, খেয়েই ফেলবে। রান্না করছে তাও কোনো ভয় লাগছে না, এদের কোনো পরকালের ভয় নেই, এদের কাছে পরকাল হচ্ছে মিথ্যা, ভুয়া। পরকাল বলে এদের কাছে কিছু নেই, এরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, যা খুশি তাই করবে, এরা খাবে, ঘুমাবে, পড়ালেখা করবে আর মরে যাবে, আবার জন্মাবে, আবার পড়ালেখা করবে, আবার মরবে, এইভাবে এরা জন্ম মৃত্যু চক্রে ঘুরতেই থাকবে। যতদিন না পর্যন্ত সাধু সঙ্গ পাবে, যতদিন না পর্যন্ত হরি কথা পাবে, যতদিন না পর্যন্ত বৈষ্ণব সঙ্গ পাবে, এদের জন্ম মৃত্যু চক্রে ঘুরতেই হবে, এটা কখনো থামবে না। এই জন্য মানুষ হয়ে যে জন্মগ্রহণ করেছি, আমাকে কিন্তু প্রকৃত মানুষ বলা যাবে না, আমার কিন্তু তত্ত্ব জিজ্ঞাসা চাই, নিজেকে প্রশ্ন করতে হয় যে আমি কে। এখন যদি আমি যুধিষ্ঠির মামাকে প্রশ্ন করি, মামা তোমার নাম কি, মামা নিজের নামটা বলবে, কিন্তু ওইটা আমার প্রকৃত পরিচয় নয়। আমার প্রকৃত পরিচয় শুধু মামার নয়, আমার আপনার সবার, এই বিশ্বে প্রত্যেকটা জীবের মূল স্বরূপ হচ্ছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের তপস্থা শক্তি ভেদা ভেদ প্রকাশ, চৈতন্য চরিতামৃত। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, চণ্ডাল হোক, প্রত্যেকটা জীবের মূল স্বরূপ, মূল প্রকাশ, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। এটা তো জগতের পরিচয় যে আমি চক্রবর্তী, এটা তো জগতের পরিচয় আমি ভট্টাচার্য, এটা তো জগতের পরিচয় আমি বিশ্বাস, এটা তো জগতের পরিচয় আমি চণ্ডাল।
কিন্তু ভক্তি রাজ্যের ধর্ম রাজ্যের পরিচয় হচ্ছে আমি ভগবানের নিত্য দাস। কিন্তু না, কখনো আমি এই প্রশ্ন নিজেকে করি না যে পৃথিবীতে কেন আসলাম, স্ত্রী পুত্র নিয়ে আর সংসার করার জন্য, বছর বছর বাচ্চা বানানোর জন্য এসছি পৃথিবীতে। একটা কুকুরেরও বছর বছর বাচ্চা হয়, একটা মানুষেরও হয়। তাহলে মানুষের সাথে কি পার্থক্য থাকলো কুকুরের? একটা মানুষকে কুকুর বলা যায় এই সমস্ত দৃষ্টান্ত দিয়ে। এটা কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলছি না, আমাদের আচার্যগণ অনেক হাজার হাজার বছর আগে বলে গেছেন। কি বলে গেছেন? আহার নিদ্রা ভয় মৈথুনাম চ সমন্যমেতত পশুভির নরানাম ধর্মহিতে সমাধিকো বিশেষো ধর্মহীনাহ পশুভিঃ সমানাহ। যার মধ্যে কোন ধর্ম নেই ওই ব্যক্তি পশুর সমান। এই জন্য ধর্মের কোন অল্টারনেটিভ নেই, কোন সাবস্টিটিউট নেই, ধর্ম করতেই হবে। এটা আমি যে আপনাদের বাধ্য করছি এমনটা নয়, আমার একটা কথা শোনার জন্য এখানে একজনও বাধ্য নেই, কিন্তু শাস্ত্রের কথা শোনার জন্য এখানে প্রত্যেকেই। এখন আপনারা বলবেন যে কেন বাধ্য, শাস্ত্র না মানলে কি হবে? এ ভগবত গীতায় লেখা আছে যদি শাস্ত্র না মানি তাহলে কি হবে। এই জন্য ভগবত গীতায় আমাদের বলে দিয়েছেন, কোথায় আছে ভগবত গীতার অধ্যায় নম্বর ১৬ শ্লোক নম্বর ২৩ আর ২৪, ওইখানে স্পষ্ট লেখা আছে যদি শাস্ত্র না মানি তাহলে মৃত্যুর পরে কখনোই আমার ভালো গতি হবে। এই আমি যাই করি না কেন, ধর্ম বাদ দিয়ে যাই করি না কেন, মরার পরে কখনো ভালো গতি পাবো না। এই জন্য শাস্ত্র মানতে হবে, ধর্মকর্ম করতে হবে। ধর্মকর্ম কখনো বুড়া বয়সের জন্য না, এই কথাটা বড় ট্রেন্ডিং কথা। একটু বয়স হোক তারপরে একাদশী করিস, একটু বয়স হোক তারপরে গলায় মালা নিস, একটু বয়স হোক তারপরে তিলক করিস, তারপরে মরে গেছে বলে তিলক করা যাবে না। এ কোথায় পেয়েছেন এই বিধান? কে নাকি মারা গেছে আর বলে তিলক করা যাবে না, কোথায় লেখা আছে আমাকে একটু দেখান তো। এই সমস্ত বানোয়াট কথা এইগুলো শোনা যাবে না। মরে গেলে বলে তিলক করা যাবে না, কথা কি এদের? তারপরে অনেকে বলে কি ওই গলার মালাটাও খুলে রেখে দে, তুই তো অসৌচ, তোর ওই কাকা যেটা মারা গেছে ওই গলাটা খুলে ওই মালাটা খুলে রেখে দে, ওই মালাটা ও ফেলে দে এখন, ও দরকার নেই। এই জন্য এই সমস্ত বানোয়াট কথাবার্তা শোনা যাবে না। তাই ধর্মকর্ম করার কোন বিকল্প নেই, সকলকে ধর্ম করতে হবে। এবং ধর্ম এখানে যে এসে কেবল দেখানো ধর্ম, এই ধর্মের কোনো মানে নেই। ওই ব্যক্তি হরি বল দিচ্ছে, আমিও দেখা দেখি হরি বল দিলাম, একে বলে দেখা দেখি ধর্ম করা। মানে কীর্তনের আসরে এসে হরি বল হরি বল কীর্তনের আসরে এসে, এই কীর্তনের আসরে এসে এইখানে হরি বল, কিন্তু না আর বাড়িতে কিংবা পথে ঘাটে রাস্তাঘাটে ওই জায়গায় জয়নি তাই, এ জায়গায় হরি বল ওই জায়গায় জয়নি তাই। এগুলো কিন্তু করা যাবে না। এজন্য কীর্তনিয়া হতে গেলে আর হরি কথার প্রবক্তা হতে হলে তাকে অবশ্যই একই পর্যায়ে থাকতে হয়, বহুরূপী হতে নেই। আমার মতন বহুরূপী হলে তাকে হরি কথা বলার যোগ্যতাই দিচ্ছেন না, হরি কথা বলার তার অধিকারই দিচ্ছেন না শাস্ত্র। এই জন্য আমার সর্বদা এক স্থিতি চাই। এই কথাগুলো বললে তো কষ্ট লাগার কথা, কিন্তু এই বাস্তব কথা কেউ কেটে দিতে পারবে না। অনেকে কীর্তন করে বেড়ায় অথচ আবার বলে যে আমি একাদশীও করি, কিন্তু পারণ টারণ কিছু সারে না। আর যদিও বা সারে ওই কি বলে চা বিস্কুট ইত্যাদি ইত্যাদি দিয়ে,
আবার অনেকে বলে যে বাবা চা খাওয়া যাবে না, এটা কোথায় লেখা আছে? এটা আবার কেমন কথা যে চা খাওয়া যাবে না? কি চার মানে কি আছে? এমন মেডিকেল সায়েন্স যারা একটু ধারণা রাখেন তারা এটা খুব সহজেই বুঝতে পারবেন যে চায়ের মধ্যে একটা লঘু মাদক থাকে। কি বললাম? লঘু মাদক। আর মাদক কি যারা প্রকৃত বৈষ্ণব সাধু এরা গ্রহণ করে? কোন সাধু কি নেশা পান করে? এই জন্য সাধুরা চাটা পান। আর অনেকে বলে পান কি খাওয়া যায়? পান খাওয়া যায়, তবে যেহেতু মহাপ্রভুর ভোগেও লাগে এবং রাধারানী কেও তাম্বুল সেবার কথা আছে। অধরে তলিয়া দিব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এখানে তো আছে নরোত্তম ঠাকুর বলেছেন তাম্বুলের কথা, কিন্তু পানের মধ্যে জর্দা তারপরে আরো তামাক টামাক কি সব দেয় এগুলো কিন্তু চলে না। এই জন্য এক স্থিতে থাকতে হয়, বহুরূপী হলে চলবে না। এবং যে কথাটা বর্তমানে মনকে খুব নাড়া দেয় সেটা হচ্ছে ব্যভিচার। সেই ব্যভিচারটা কেমন সেটা হচ্ছে মানে কিভাবে এটা বলবো, এটা হচ্ছে কীর্তনের দেখবেন যখন রাধা কীর্তন হয় তখন দেখবেন সাধুদের মধ্যে অনেকে নারীর হাত নিয়ে নাচানাচি করে, নারীর সঙ্গে নাচানাচি করে নারী নিয়ে। এইগুলো কিন্তু মহাপ্রভু খুব নিষেধ। সাধু সঙ্গে এক পর্যায়ে দেখা যায় কীর্তনের শেষে আর যখন রাধা কীর্তন হয় তখন সাধুদের মধ্যেই দেখা যায় যে অনেক সাধু আর নারীর হাত নিয়ে নাচানাচি করছে। এগুলো সব ব্যভিচার। নারী আবার যিনি সাধু হয়েছেন, যিনি বৈষ্ণব হয়েছেন, যিনি ব্রহ্মচারী হয়েছেন, যার নিজের স্ত্রী আছে, সে আবার কীর্তনে অন্য নারী হাত নিয়ে কেন নাচানাচি করবে? এগুলো সব ব্যভিচার। এগুলো কিন্তু মর্যাদা লঙ্ঘন করলে হবে না। যাদের স্ত্রী আছে কিংবা যারা ব্রহ্মচারী এরা কখনো অন্য নারীকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। এটা কিন্তু নবম স্কন্ধে নিষেধ করা আছে ভাগবতের। কারণ ভাগবতের নবম স্কন্ধে নিষেধ করা আছে, এর অনেক দৃষ্টান্ত পাওয়া যায়। নবম স্কন্ধের শ্লোকটা কি? ওখানে বলছেন যে দেখো মাদ্রাস বস্ত্রা দুহিত্রা বা নাবে বিক্তো সনো ভবেত বলবানি ইন্দ্রিয় গ্রাম বিদ্বাম সমাপিকর্ষতে। ভগবতের নবম স্কন্ধে বলছেন কোন যুবক ছেলে তার মায়ের কাছে, তার বোনের কাছে আর অন্য কোন নারীর কাছে একান্তে নির্জনে থাকতে পারবে না। এখন বাবা এটা কি শাস্ত্রের একটু খারাপ কথা হয়ে গেল? এটা শাস্ত্রের মন মানসিকতা এত নিচু নাকি যে এই জগতে মা এবং পুত্রের সম্পর্কের মতন পবিত্র কোনো সম্পর্কই নেই? তাহলে শাস্ত্র এমন কথা কেন বললো কোন যুবক ছেলে তার মায়ের কাছে একা একা থাকতে পারবে না, নির্জনে থাকতে পারবে না, এই কথা কেন বললো? বলে খবরের কাগজ পড়ে দেখো, অহরহ এমন এমন ঘটনা ঘটছে সেগুলো মুখ থেকে উচ্চারণ করা যায় না, খবরের কাগজ পড়ো বুঝতে পারবা যে কেন নিষেধ করেছে। এই জন্য এই জিনিসগুলো থেকে আবার একটু না থাক, অনেক কথা এগুলো সবসময় বলতে নেই। আর বিশেষ করে ব্যাসজন তো মর্যাদার জায়গা, কিন্তু আমার মতন কিছু কিছু কুলাঙ্গার আছে এরা ব্যাসনে উঠে এমন এমন কিছু শব্দ উচ্চারণ করে, গালিগালাজ করে, অনেকে ব্যাসনে বসে গালিগালাজ করে। এগুলোকে ভাগবত পাঠ বলা যায় না বাবা, এটা তো ব্যাসন বাবা, আসনটার নামই ব্যাস আসন, ব্যাসদেবের আসন, সুখদেবের আসন। সেইখানে বসে যদি আমি আমার ভাষার শালীনতা বজায় না রাখি তাহলে এটা মর্যাদা লঙ্ঘন হলো কিনা? এটা উচিত নয়।
भक्त होते हबे भजन करते हबे भक्ति करते हबे साधु संग करते हबे ना होले आमरा परम मंगलेर पथ कोनो भावे खुजे पाबो ना। अच्छा आमार तो मने हय जे एखाने अधिकांश मानुषेर मस्तिष्क सुस्थ सबार मस्तिष्क मोटामुटी खूब भालो खूब उन्नत। एखन जदि आमि आपनार हाते আর এক খণ্ড হীরক খণ্ড দি একটা হীরক খণ্ড আর একটা কাচের খণ্ড তা আপনি কোনটাকে বেছে নেবেন? হীরক খণ্ড। শুধু এই মাসটাকে আওয়াজ আসছে এখানে কি সমস্যা হয়েছে কোনো? সবার কাছ থেকে শুনতে যাচ্ছি হীরক খণ্ড নেবেন নাকি কাচের খণ্ড নেবেন? এটা কেন নেবেন না? ওইটাই তো নিতে হবে কারণ ওইটা নিলে যে লাভ। তো এই প্রসঙ্গটাই তারপর যে কেন বললাম এই জন্যই বললাম যে যারা প্রকৃত বুদ্ধিমান তারা যেমন হীরক খণ্ড বেছে নেবে এই জন্য তারা স্বর্গের ন্যায় ওই কাচের খণ্ডকে পরিত্যাগ করবে। স্বর্গ তাদের কাছে কাচের খণ্ডের মতো নিরর্থক কিন্তু আমরা মরে গেলে কোথায় যাব? না স্বর্গেই যাব। স্বর্গীয় অমুক চন্দ্রদাস এইগুলো না চলবে না, এগুলো একদম উচিত নয়। আর আমি কত বড় পণ্ডিত, শুধু পণ্ডিত না অতি পণ্ডিত, যে আমার বাবাটা না বাবা দুদিন আগে মারা গেছে, আগে একটু স্বর্গীয় লিখে দিলাম, বাবা স্বর্গেই গেছে। আমি কত বড় অতি পণ্ডিত, এদের বলতে হয় অতি পণ্ডিত, যে বাবা স্বর্গে গেছে আমি আগে থেকেই জেনে বসে আছি, এমন তারা। এই জন্য কেউ যদি মারা যায় তার নামের আগে প্রয়াত দিতে হয় কিংবা পরলোকগত দিতে হয়। কোথায় এই সমস্ত বিধানে যে পায় মানুষ স্বর্গীয় অমুক, এগুলো না উচিত না। এই জন্য ভক্ত কখনো স্বর্গে যেতে চাইবে না। দেখি এখানে কারা স্বর্গে যেতে চায় একটু হাত তুলুন তো দেখি, কার স্বর্গে যাওয়ার ইচ্ছা আছে? এখনই স্বর্গে পাঠিয়ে দেবো দেখি, সেই স্বর্গের টিকিট দিয়ে দিচ্ছি এখন, আসুন। কে যেতে চাই? আমি টিকিট নিয়ে আসছি একদম ফ্রিতে। এই জন্য স্বর্গে আমাদের যাওয়া যাবে। একজন শুদ্ধ ভক্ত সে যদি আর তাকে যদি নরকে যেতে যে বলা হয় সে নরকে যাবে কিন্তু সে স্বর্গে যাবে না, কারণ সুকৃতি ক্ষয় হয়ে গেলে আবার স্বর্গ থেকে ফিরে আসতে হবে। আমাদের যেতে হবে কোথায়? গোলক বৃন্দাবন ধামে। সবার মুখ থেকে শুনতে চাই কোথায় যেতে হবে? গোলক বৃন্দাবন ধামে। বলিয়ে গোলক বৃন্দাবন ধাম কি? আমরা সেখানে যাব, আমাদের সেখানে যেতে হবে, স্বর্গে গেলে হবে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমরা চারটা খুঁটির মধ্যে পড়ে আছি। কয়টা? চারটা। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কি না জানি এই সমস্ত কথা? আমরা যারা সাধারণ মানুষ, আমরা না আমি, আমার মতন যারা সাধারণ, আর আমি তো সাধারণ, আমি এই চারটা খুঁটির মধ্যেই পড়ে আছি। এই চারটা খুঁটির বাইরেও যে একটা পঞ্চম পুরুষার্থ আছে যেটা শাস্ত্রের মূল অভিপ্রায়, যেটা বেদের মূল অভিপ্রায়, সেই পাঁচ নাম্বার খুঁটিটার সন্ধান আমি পাই না। এই পাঁচ নাম্বার খুঁটিটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ ভক্তি। কার ভক্তি বললাম? শ্রী কৃষ্ণ ভক্তি। এই জন্য পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করাই আস্বাদন, আর কৃষ্ণ চরণ গন্ধ যেই যেন পায় ব্রহ্মানন্দ সুখ তারে কভু নাহি ভায়, আর কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দ নহে যার এক বিন্দু, চৈতন্য চরিতামৃত বলছে। এর মহিমা আমরা যদি কিঞ্চিত মাত্র বুঝতে পারি জীবনটা সার্থক। বেশি কিছু না, যদি একটা পয়ার যে কৃষ্ণ দাস অভিমানে, এখনই মুখস্থ হয়ে যাবে পয়ারটা, শুনুন, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কি বললাম? কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মানন্দ নহে যার এক বিন্দু। এর মানে কি? যদি
আমি নিজেকে কৃষ্ণ দাস হিসেবে চিন্তা করতে পারি। এই কৃষ্ণ দাসাভিমানে আমার যে আনন্দ, সাক্ষাৎ আমাকে যদি ব্রহ্মার পথ দেওয়া হয়, সাক্ষাৎ আমাকে যদি পৃথিবীর আধিপত্য দেওয়া হয়, সাক্ষাৎ আমাকে যদি সত্যলোক ধ্রুবলোক বৈকুণ্ঠলোক দেওয়া হয়, আমার কাছে সেটা রুচিকর হবে না, ভালো লাগবে না, কারণ আমি তো কৃষ্ণ দাস। আর যারা কৃষ্ণ দাস, যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের দাস, তাদের কিছুর অভাব আছে? কিচ্ছু অভাব নেই তাদের। কেন বলছেন যে দেখো, यन्नामो श्रवण मात्रे न पुमान भवति निर्मला तस्या तीर्थ पदा किं बदासानम अवशिष्यते। ভগবানের চরণের যারা দাস, ভগবানের চরণ তো সমস্ত তীর্থের আগর, ভগবানের তীর্থ, ভগবানের চরণ থেকেই তো সমস্ত তীর্থ আসছে, ভগবানের চরণই তো সমস্ত তীর্থ স্বরূপ। আর যারা ভগবান সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণের দাস, তাদের আর কিসের অভাব আছে? এই জন্য দেখবেন যে যারা এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে যারা আশ্রয় নেয়, দীক্ষা নেয়, এদের এই জাগতিক পরিচয়টা উঠিয়ে দিয়ে শ্রী গুরু প্রদত্ত একটা নতুন নাম দেওয়া হয়। তখন আর চক্রবর্তী, তখন আর ব্যানার্জি মুখার্জি এগুলো থাকে না, তখন বিশ্বাস, হ্যাঁ, তখন এই সমস্ত টাইটেল ইত্যাদি থাকে না, তখন মূল পরিচয় হচ্ছে দাস। সাক্ষাৎ মহাপ্রভু অভিমান করলেন না, কিন্তু আমার মতন আর ব্রাহ্মণ কুলে এসেছি, সব সময় বুক সাপড়ে সাপড়ে বলি আমি ব্রাহ্মণ, অথচ আমি সদাচারে দাঁড়ও দাঁড়ি না। ওই ব্রাহ্মণত্বের কোনো মূল্যই নেই। সাক্ষাৎ ঈশ্বর তিনি ব্রাহ্মণ কুলে এসে বুক চাপড়ে চাপড়ে বললেন যে আমি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণের দাস, আর আমি এত বড় অহংকারী ব্রাহ্মণ, আর আমি বইটা দেখিয়ে বলি যে আমি ব্রাহ্মণ, এইগুলো একদম উচিত নয়, খুব বড় এইগুলো অনুচিত। সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ মহাপ্রভু নিজে এসে বলছেন, নাহম বিপ্র ন চ নরপতি ন বানস্থ। আর উনি বলছেন, ইয়োতি বা কিন্তু প্রদ্যত নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধে গোপী ভর্তু পদ কমলয়োর দাসা দাসানু দাসহা। আমি ব্রাহ্মণ নই, আমি চণ্ডাল নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি বানপ্রস্থ নই, আমি সন্ন্যাসী নই, আমি গৃহস্থ নই, আমি ব্রহ্মচারী নই, আমি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের দাসের অনুদাস। এটা কে বলছে? সাক্ষাৎ ঈশ্বর নিজে বলছে। এখন আপনারা অনেকে এই কথাটা শুনে মনে করবেন যে বাবা, সাক্ষাৎ কৃষ্ণ তিনি নিজেকে এই কথা কেন বললেন? তিনি তো নিজেই ঈশ্বর, তাহলে উনি কার দাস হবেন? কি প্রশ্ন আসতে পারে কিনা? সাক্ষাৎ ওই মহাপ্রভু তো নিজেই ঈশ্বর, তাহলে উনি কার দাস হতে যাচ্ছেন? আরে বাবা, এই কলিতে আমাদের ঈশ্বর ঈশ্বর রূপে আসেন নি, কি রূপে আসেন? তাহলে ভক্ত রূপে। মা কি রূপে আসছে? সমস্ত মার মধ্যে শুনতে চাই, কি রূপে এসছে? ভক্ত রূপে। তাহলে যে ঈশ্বর আমাদের করুণা করার জন্য ভক্ত রূপে অবতীর্ণ হয়, তার আরাধনা করা, তার ভক্ত করা, তাকে ডাকা, এটা বুদ্ধিমানের পরিচয় কিনা? কথা বলবেন? কিন্তু না, আমি তো মহামূর্খ, আমার গৌরভক্তি ছাড়া সব ভালো লাগে, নাম সংকীর্তন ছাড়া, বৈষ্ণব ছাড়া সব ভালো লাগে, এটা প্রকৃত বুদ্ধিমানের পরিচয় নয়। এই জন্য কথাটা আবার বলি, আজকের যে আলোচনা প্রসঙ্গ দিয়ে আমরা শুরু করেছিলাম, চোখের জল দেখে কাউকে সাধু বলা যাবে না। সাধু হতে গেলে তার নয়টা অপ্রাকৃত গুণ চাই, তার মধ্যে আমরা কিছু কিছু আলোচনা করেছি। যারা আপনারা আকুলতা নিয়ে, ব্যাকুলতা নিয়ে গাঢ়করণে শ্রবণ করেছেন, তারা বুঝতে পেরেছেন, এটা আর পুনরুল্লেখ করার দরকার নেই। এই যে আজ এখানে যে ভগবানের কথা বলার আয়োজন করা হয়েছে, যেখানে ভাগবত অবস্থান করেন, যেখানে শুদ্ধ বৈষ্ণব অবস্থান করেন, এর কি মহিমা বলছেন? হরিভক্তি বিলাসে দশম বিলাসে বলছেন, যেখানে ভাগবত পাঠ হয়, কিংবা যেখানে ভগবানের কথা হয়, কিংবা যেখানে ভাগবত শাস্ত্র থাকে, এর কি মহিমা? বলে যে দেখো, যত্র যত্র ভবেদ বিপ্রা তিষ্ঠন্তি শাস্ত্রং ভগবতং কলো যুগে।
तत्र तत्र हरियाति त्रिदशे सह नारद अरे बाबा हरिभक्ति विलास दशम विलास बोलछे जेखाने भागवत शास्त्र अवस्थान करे सेइखाने साक्षात भगवान समस्त देवताদের নিয়ে अवस्थान करे তাহলে এর থেকে কি উত্তর পেলেন ওই আসন ভরে অন্য কোন দেব দেবতা রাখার প্রয়োজন আছে এটা আমাদের হরি ভক্তি বিলাসের দশম বিলাস পড়ে দেখবেন যেখানে আমি বানিয়ে বানিয়ে বলছি কিনা যেখানে ভাগবত পাঠ হয় যারা হরি কথা শুনতে আসে যেখানে ভাগবত শাস্ত্র অবস্থান করে সেখানে সাক্ষাৎ ভগবান তিনি নিজে অবস্থান করেন না সমস্ত দেবতাদের নিয়ে অবস্থান করে अरे बाबा আর যারা এই মক্তার দোষ দর্শন করেন তবে দোষ দর্শন তো অনেক সময় করতেই হয় যারা প্যাশাফনে বসে গালিগালাজ করে তারপরে উল্টা পাল্টা কথা বলে এদের তো দোষ দর্শন করতেই হয় এদের তো ভগবত পাঠের অধিকার নেই তাদের কথা আলাদা কিন্তু যারা পাপ করে কিন্তু টাকা নেয় না যারা শুদ্ধ হরি ভক্তের আর যারা শুদ্ধ ভগবত প্রবক্তা যারা পাপ করে কোনো টাকা নেন না যারা অর্থের বিনিময়ে হরি কথা বলেন না যারা ব্যবসা করেন না হরি কথা নিয়ে যারা ব্যবসা করেন না এই ধরনের যারা প্রকৃত আচারানন্দী যারা আচারনিষ্ঠ শাস্ত্রনিষ্ঠ এই রকম সাধু যদি দোষ দর্শন করি তাহলে সাক্ষাৎ ঈশ্বরের দোষ দর্শন করব এই রকম সাধু যদি দোষ দর্শন করি তাহলে সাক্ষাৎ ঈশ্বরের দোষ দর্শন করব কোথায় লেখা আছে এই কথা প্রমাণ আছে কোথাও বলে অবশ্যই আছে বলে কোথায় আছে বলে হরি ভক্তি বিলাসে আছে বলে কি আছে মম শাস্ত্র প্রবক্তারাম মম শাস্ত্র অনুচিন্তকাম চিন্তয়ামি ন সন্দেহ সাতম নরম চত্মবম সদা আরে বাবা সাক্ষাৎ ভগবান নিজে বলছে যারা আমার শাস্ত্র প্রবচন করে যারা আমার শাস্ত্র মানুষকে শোনায় আর যারা আমার শাস্ত্রের শ্লোক মন্ত্র পয়ার এইগুলো চিন্তা করে আমি তাদেরকে আমার মতই মনে করি অর্থাৎ এই রকম শুদ্ধ নিষ্কিঞ্চন অকিঞ্চন আর কোন সাধু কোন বৈষ্ণব তিনি যদি হরি কথা বলেন তা যদি দোষ দর্শন করে তাহলে সাক্ষাৎ ঈশ্বরের দোষ দর্শন করা হবে এইজন্য এই জিনিসগুলো থেকে সাবধান এই যে আমরা হরি কথা শুনছি সাধু সঙ্গ করছি এর যে কি মহিমা এই যে প্রসাদ এর যে কি মহিমা দেখবেন হরি ভক্তি বিলাসের নবম বিলাস একটু পড়বেন তো কি লেখা আছে আমরা তো প্রসাদে বিশ্বাস করতে চাই না কিন্তু প্রসাদের মহিমা শুনলে আর হারিয়ে যাবেন আপনি আপনার মধ্যে থাকবেন না প্রসাদের মহিমা যদি শুনেন আপনি হারিয়ে যাবেন এটা কোথায় লেখা আছে হরি ভক্তি বিলাসের নবম বিলাসে দেখবেন যদি ভুল না হয় খুব সম্ভব 134 নম্বর শ্লোকে লেখা আছে কি লেখা আছে একাদশী সহস্রস্তো মাসো পোষণ কোটিভিঃ প্রাপ্যতে তৎফলাম মানবঃ বিষ্ণু নৈবেদ্য ভক্ষণাত আরে বাবা বলে যে দেখো একবার যদি কেউ মহাপ্রসাদ পায় কা প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণের ভগবান বিষ্ণুর একবার যদি কেউ মহাপ্রসাদ পায় একবার যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের নৈবেদ্য পায় তাহলে সহস্র একাদশী এবং কোটি মাস উপবাসের ফল লাভ হয়ে যায় কথাটা আবার বলবো কারণ এটা ভুলে গেলে হবে না একবার যদি কেউ মহাপ্রসাদ পায় ভগবান শ্রীকৃষ্ণের এর কি মহিমা 1000 একাদশী করার ফল লাভ হয় কতগুলো একাদশী 1000 আর কোটি মাস উপবাস করার ফল লাভ হয় কতগুলো মাস কোটি এখন যদি এই কথা ধরে যদি আমি সহজিয়া পন্থা অবলম্বন করে বলি তাহলে একবার মহাপ্রসাদ পাবো আর একাদশী সব বাদ পাবো আর করা লাগবে না এইগুলো কিন্তু সহজিয়া পন্থা এমনটা না শাস্ত্রের ব্যাখ্যা এমন করে করলে হয় না এজন্য এটা কিন্তু মহিমা এর মাধ্যমে যে আমি একাদশী বাদ দিয়ে দেবো ছেড়ে দেবো এমনটা না মহাপ্রসাদের এত মহিমা আজ সেই মহাপ্রসাদ পাওয়ার আমারই পরম শ্রদ্ধাস্পদ সুমন মামা যে পরম আয়োজন করেছে সত্যি আমাদের সকলকে পবিত্র করে দিল মামা এই যে পরম আয়োজন আজ আমরা সেই হরি কথা শোনার পরম ভাগ্য পেয়েছি মহাপ্রসাদ পাওয়ার পরম ভাগ্য পেয়েছি
এজন্য এই যে হরি কথা আপনারা যে শুনছেন এর দ্বারা আপনাদের কি হবে হরি ভক্তি বিলাসে দশম বিলাসে লেখা আছে কি লেখা আছে তেষাং ক্ষীণাম মহাপাপাম বর্ষ কোটি শতাদ ভবাম দহ্যন্তে নাস্তি বিপ্রসন্দেহো ইয়ে শৃণ্বন্তি হরিহ কথাম। আরে বাবা, মানে একদম অবাক হয়ে যেতে হয়, এত মহিমা। কি মহিমা বলছেন? বলে যে দেখো, বর্ষ কোটি শতাদ ভবাম, যারা হরি কথা শোনে এদের শত কোটি বর্ষের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। বাবা কত কোটি বললাম? শত কোটি। একথা বিশ্বাস হয় তো, নাকি আমি বানিয়ে বানিয়ে বলছি? এখন তাই বিশ্বাসটা নেই, এই বিশ্বাসবাদে সবকিছু আছে, নাস্তিক্যবাদ আছে। হ্যাঁ, আমার মতন আর এরকম কপটতা আছে, এরকম বহুরূপী আছে। আমরা অনুকূল জিনিসটা খুব সহজে গ্রহণ করি, কিন্তু প্রতিকূল জিনিসটা একেবারে ছাড়তে পারি না। আমার নিজেকে দিয়ে বোঝাচ্ছি, এটা না বড় মর্মস্পর্শী কথা। এটা কোথায় লেখা আছে? এটা হচ্ছে হরি ভক্তি বিলাসের একাদশ বিলাসে লেখা আছে। কি লেখা আছে? আনুকূল্যস্য সংকল্পঃ প্রাতিকূল্যস্য বর্জনম্ রক্ষিষ্যামীতি বিশ্বাসো গোপ্তৃত্বে বরণম তথা আত্মনিক্ষেপ কর্পণ্যে ষড়বিধা শরণাগতিঃ। আমরা খুব সহজে সাধু সঙ্গ করি, বৈষ্ণব সঙ্গ করি, মহাপ্রসাদ পাই, এটা হচ্ছে অনুকূল। কিন্তু প্রতিকূল যে বিষয়গুলো, যে অসৎ সঙ্গ ছেড়ে দাও আর সমস্ত অনাচার দুরাচার ছেড়ে দাও আর আহার শুদ্ধি করো আর গলায় মালা পরো আর কপালে তিলক দাও, এই জিনিসগুলো ভালো লাগে। আমরা অনুকূল জিনিসগুলো খুব ভালোভাবে প্রীত মন নিয়ে আর আমরা গ্রহণ করি, কিন্তু প্রতিকূল জিনিসগুলো একদম ভালো লাগে না। যখন আমি বলবো যে মালা করো, তখন ওই পাঠকের মতন খারাপ পাঠক আর নেই। অনেকে তো পাঠ শুনতে যায় না, কিছু দু একটা কথার জন্য অনেকে পাঠ শুনতেই আসে না। ওই পাঠ শুনতে আসলেই বলবে মালা করো, পাঠ শুনতে আসলেই সাধুর কাছে গেলেই বলবে প্রসাদ ভোজী হয়ে যাও। এই সমস্ত কথার ভয়ে অনেকে সাধুর কাছে আসতে চায় না। এটা তো বলবো বাস্তব কথা, একটা মানুষ কেটে দিতে পারবে। এই জন্য আমাদের প্রতিকূল জিনিসগুলোকেও তো ত্যাগ করতে হবে। আমি সাধু সঙ্গও করছি, হরি কথাও বলছি, আর উল্টাপাল্টা কাজও করছি, অসৎ সঙ্গ করছি, সিগারেট খাচ্ছি, সুক্তান দিচ্ছি, তারপরে আরো অবৈধ কাজবাজ করছি, এইগুলো সব প্রতিকূল। এই প্রতিকূল বিষয়টা ছাড়তে পারছি না। কলি মহারাজ তো সব সময় আমাকে মানে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। এজন্য আমি তো ওই মাদারীপুরে গিয়েছিলাম, হরি কথায় মাদারীপুরে একটা মানে খুব আনন্দের কথা, এটা শুনুন। মাদারীপুরের রাজোর, সমগ্র মাদারীপুরের মধ্যে রাজোর এলাকায় যে পরিমাণে ভাগবত হয়, ওই মাদারীপুর অঞ্চলে এত ভাগবত কোথাও হয় না। রাজোরে এত বেশি, পশ্চিম রাজোর কুন্ডুপাড়া সাহাপাড়া বড় অদ্ভুত পরিবেশ, ওইখানে এত অমরাগণাদের অদ্ভুত পরিবেশ। কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি শুনবেন, এত ভাগবত হয় ওইখানে, এত ভক্ত হয় ওখানে, কিন্তু আর ওখানে প্রায় এক মাস ব্যাপী ভাগবত হয়। আমি একবার যেখানে সম্ভবত তিন দিনের হরি কথায় গিয়েছিলাম ওইখানে, তো ওই দিন সব 22 দিনের আয়োজন ছিল ওইখানে, 22 দিন হরি কথার 22 দিনের আয়োজন ছিল। কোথাও কোথায় 6 মাস ব্যাপী হরি কথার আয়োজন হয়, কিন্তু সব থেকে দুঃখের বিষয় একজনও প্রসাদ বুঝি নেই। একেই বলে প্রতিকূল জিনিসটাকে ভালো না বাসা। হরি কথা শুনতে ভালোবাসি, কিন্তু মানতে ভালো, এই হচ্ছে আমাদের চরমতম দুরবস্থা। ঘন্টা কই?
হরি কথা বাবা সঙ্গ সাধু সঙ্গ করব কিন্তু প্রতিকূল জিনিসটা অজুহাত দেখিয়ে দি আমার পারিপার্শ্বিক পরিবেশ বাবা আমার অনুকূলে নেই আমার পরিবারের লোক এক একজন এক এক রকম আমি যদি একটু ভক্তি করতে যাই না আমার মা বারণ করে না আমার আমার দাদা বারণ করে আমার ঠাকুর দাদা আর যেন রাক্ষস হয়ে যায় অসুর হয়ে যায় যদি একটু ভক্তি করতে যাই যেন রাক্ষসের মতো আচরণ করে অসুরের মতো এখন সবাই যদি বৈষ্ণব হয়ে যেত সবাই যদি ভক্ত হয়ে যেত তাহলে তো কলিযুগই হতো না বাবা এই কলিযুগের মানুষের কাম ক্রোধ থাকবে না তো কি থাকবে থাকবে চাকি অবশ্যই এগুলো থাকবে কিন্তু এর মধ্যে আমাদের সাধু সঙ্গের মাধ্যমে সংযতায় আনতে হবে একবারে এটা সম্ভব না আর শাস্ত্র আপনাদের কোন প্রেসার ক্রিয়েট করছে না যে আজকেই প্রসব বুঝি হয়ে যান এমনটা না বাবা এটা তো জগতের একটা প্রভাব বলা যায় একটা প্রবাদ বাক্য আছে না যে স্বভাব যায় না মোলে আর কয়লা যায় না ঢুলে এই স্বভাবের পরিবর্তন করা বাবা এত সহজ না এই জন্য আস্তে আস্তে এটা সাধু সঙ্গের মাধ্যমে আর এই প্রতিকূল জিনিসকে ত্যাগ করতে হবে না হলে বাবা সাধু সঙ্গ করে তেমন একটা আমি এগোতে পারবো না অনুকূল জিনিসটাকেও গ্রহণ করতে হবে প্রতিকূল জিনিসটাকেও বাদ দিতে হবে তো যাই হোক আমরা দেখবেন যারা কীর্তন করি এখন খুব গুরুত্বপূর্ণ বিষয়ে একটু স্মরণে আসলো আমরা যারা কীর্তন করি এরা খুব দুলে দুলে গাই ছয়ে দেগো দমি ছয়ে দশসদি তারপরে লাইন আমার সবাই জানি সবাই মুখস্থ একদম দুলে দুলে গাই কিন্তু জানি তো এই ছয়টা গুণ কি ছয়টা বেগ কি ছয়টা দোষ কি হ্যাঁ এত মানে আবেগ এত আবেশ নিয়ে বলছি ছয় বেগ দমি আমি দমন করে একদম মানে ফাস্ট হয়ে গেছে কিন্তু এর মানে তো জানি না যে ছয়টা বেগ আসলে কি উপদেশামৃতে লেখা আছে এই ছয়টা বেগ কি কি বলছেন যে দেখো বাচ বেগম মনসা ক্রোধ বেগম জিহ্বা বেগম উদার উপাস্থ বেগম প্রথম শ্লোক সেইখানে ছয়টা বেগ কি কি শুনুন বাচ বেগম একটা হচ্ছে বাক্যের বেগ ক্রোধ বেগম ক্রোধের বেগ জিহ্বা বেগম জিহ্বার বেগ মনের বেগ উদরের বেগ আর উপস্থের বেগ এই হচ্ছে ছয়টা বেগ বলছে যেই ব্যক্তি ছয়টা বেগকে দমন করতে পারে সে সমস্ত পৃথিবীকেও শাসন করতে পারে কিন্তু আমার মতন আর যারা বড় বড় লেকচার দিয়ে বেড়ায় কিন্তু নিজে কিছু মানার কোনো বালাই নেই এরা ওরকম আবেশ নিয়ে আর তুলতে তুলতে গাবে ছয় বেগ দমি একেবারে দমন করে মানে একদম উদ্ধার করে দিয়েছে ছয় বেগ দমি আমার তো জিহ্বার বেগই গেল না ভালো ভালো খেতে ইচ্ছা করে আরে আমার তো এই কীর্তন করার অধিকারই থাকলো না আমি যে মুখে বলছি ছয় বেগ দমি কি দমন করতে পেরেছি তো বলে আমি তো পারি আপনারা পেরেছেন আপনাদের কথা কিন্তু বলছি না কেউ অপরাধ নেবেন না আমার নিজের কথা বলছি আমি তো ওইখানে কথা বলবেন না ওই যে ওনাদের চুপ করতে বলবেন আমাদের কি করতে হবে বাঁচ বেগাম বাক্যের বেগকে নিয়ন্ত্রণ করতে হবে বাক্য কিন্তু না আমার মতন যখন যা খুশি মনে আসলো তাই উচ্চারণ করে দিলাম এইটা কিন্তু করা যাবে না অনেকে আমি নিজে শুনেছি প্রসাদ ভোজি অথচ গালিগালাজ করে এইগুলো কিন্তু একেবারেই করা যাবে না প্রসাদ ভোজি কেন তাহলে প্রসাদ ভোজি কেন হয়েছে যদি বাক্যের বেগই না থাকলো এটা কিন্তু করা যাবে না প্রসব বলি যে হয়েছে তার আহার যেমন শক্তি হয়েছে তার বাক্য শক্তি আমি তো ওই বাক্যরূপ আমিষ সে প্রত্যেক দিন খাচ্ছে ওই শব্দরূপ আমিষ সে প্রত্যেক দিন খাচ্ছে এজন্য যারা প্রসব বলি হন কিংবা হয়েছে এই বাক্যের বেগ আমি
এই নিয়ে আলোচনাও করেছি। এমনকি বেদে দশম মণ্ডলে লেখা আছে যে রাক্ষস ব্যক্তিরাই এই সমস্ত গালিগালাজ করে। যারা গালিগালাজ করে, আমাদের সনাতন ধর্মের মূল যে বেদ, সে বেদ বলছে তারা রাক্ষস। এই জন্য গালিগালাজ করা কখনো সনাতনী সংস্কার? এই জন্য এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। পাঁচ বেগম ক্রোধ বেগম, দ্বিতীয় হচ্ছে ক্রোধের বেগ, রাগের বেগ রাখতে হয় সাধুকে। সাধারণ ব্যক্তি এটা খুব কঠিন, কারণ উত্তেজক খাবার খেলে উত্তেজক এই উত্তেজনা, হ্যাঁ এটা তো আসবেই। কিন্তু যদি দেখা যায় যে আর সংযমতা পালন করেও, শুদ্ধ আহার করেও আমার মধ্যে উত্তেজনা গেল না, তার মানে ভুল আছে কিছু। তবে এখানে আমার কথাও আছে, একজন সাধারণ মানুষের ক্রোধ 100 বার লাগবে, একজন সাধুর ক্রোধ 100 বার লাগবে। 100 বার না, কোটি বার ক্রোধ লাগবে। একটা জায়গায় কেবল, অন্য কোন জায়গায় না। সেই একটা জায়গা আমাদের প্রেম ভক্তি চন্দ্রিকায় শ্রীল ঠাকুর নরোত্তম তিনি জানিয়েছেন, কেবল একটা মাত্র জায়গায় রাগ করার আমাদের বিধান দিয়েছেন, সেটা কোথায়? ক্রোধ ভক্ত দেশি জনে। একমাত্র যারা ভক্তের দ্রোহচারী, যেখানে আমার গুরু নিন্দা হয়, যেখানে ভক্ত নিন্দা হয়, যেখানে সাধু নিন্দা হয়, যেখানে আমার ইষ্ট দেবের নিন্দা হয়, আর সেইখানে যদি আমি ভিজে বিড়ালে চুপ করে বসে পড়ে থাকি, ও আজন্ম সঞ্চিত সমস্ত সুকৃতি আমাকে হারাতে হবে। একমাত্র এইখানে ক্রোধের বিধানটা আমাদের শাস্ত্র দিয়েছে। ওইখানে বাবা এই ভালো মানুষের ভানটা করা উচিত নয়, ওই সময় ক্রোধ করতে হয়। এবং আপনারা যদি বলেন যে বাবা ওই সময় রাগ করলে আমার কোনো ক্ষতি হবে না, বলে 100 বার হবে না, বলে কেন না? ওই সময় যে আপনি রাগ করছেন, ওই রাগটা রাগ না, ওইটা ভক্তি হয়ে যাবে, ওই রাগটা দিয়ে ভজন হয়ে যাবে। এটা কে বলছে? এটা সাক্ষাৎ নরোত্তম ঠাকুর বলছে, ওই রাগটা দিয়ে ভজন হয়ে যাবে। এই জন্য একটা মাত্র জায়গায় রাগ করতে হবে, আর বাকি সমস্ত রাগ আমাদের নরকে নিয়ে যাবে। কোথায় লেখা আছে এই কথা? এই যে আমার সামনে যে ভগবদ গীতা আছে, এর 16 অধ্যায় লেখা আছে, কি আছে? ত্রিবিধাস্যোদং দ্বারং নাশনম আত্মহ কামহ ক্রোধস্তথ লবস্তত্মত এতত্রয়ম ত্যজেত। কাম ক্রোধ লোভ এই তিনটা হচ্ছে নরকের দ্বার, কিন্তু একমাত্র যেখানে আমার ইষ্ট দেবের নিন্দা গুরু নিন্দা সেইখানে ক্রোধটা বিধেও, এটা অবৈধ না। কি বলছিলাম? বাচ বেগম ক্রোধ বেগম মনসহা, মনের বেগ। বাবা এই যে বেগগুলোর কথা বলছো, এই একটা বেগের তো আমি নিজেই দমন করতে পারি না। এখন আপনাদের সম্মুখে এই কথাগুলো কেন বলছি জানেন? আপনারা তো দমন করতে পেরেছেন, যদি আপনাদের সঙ্গ করে আমি একটু নিজে শুদ্ধ হতে পারি, নিজে একটু আচরণশীল হতে পারি, আপনারা তো দমন করতে পেরেছেন। আপনাদের এই 6টা বেগ দমন হয়েছে কিন্তু আমার হয়নি। আপনাদের সঙ্গে কেন এসেছি, আপনাদের কাছে কেন এসেছি? শিক্ষা দিতে, আর কত কথা বলতে, আপনাদের কষ্ট দিতে, ব্যথা দিতে? বলে একদম না। বলে তাহলে কেন এসছো? না, আপনাদের সঙ্গে, আপনাদের সংস্রবে, আপনাদের সংস্পর্শে এসেছি যাতে আমি নিজে একটু আচরণশীল হতে পারি। এই মনের বেগ, যারা ব্রহ্মচারী তারা যদি মনে মনেও স্ত্রী সঙ্গ করে, যদি নারী চিন্তন করে, তাহলে তার নারী সঙ্গের ফল লাভ হবে। হয়তো সেই ব্রহ্মচারী বিয়ে করছে না, কিন্তু মনে মনে বিয়ে করছে, এর দ্বারা সেই বিয়ে করারই ফল লাভ হবে। এই জন্য চৈতন্য চরিতামৃতে সাবধান করেছেন যে অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর। এই দুই প্রকার অসৎ সঙ্গ খুব জটিল ভয়ঙ্কর। আমি কি করছি না, আর প্রসাদভোজী হয়ে যে সংযমতা পালন করছি, সুযোগ পেলে আর প্রসাদভোজীর কথা মনে থাকছে না, আর প্রসাদভোজী হয়েও সংযমতা আমি হারিয়ে ফেলছি। এইগুলো কিন্তু মহাপ্রভুর খুব কঠোর একটা বিষয়। এই জিনিসগুলো যদি কঠোর না হতেন তাহলে বড় দুরবস্থা হতো। এই জন্য আমাদের কি করতে হবে, এই সমস্ত জিনিস, এই মনের বেগটাকে কিন্তু ধরে রাখতে হবে। মনে এই সমস্ত চিন্তা আমাদের করা উচিত নয়, কিন্তু
আপনাদের সঙ্গ সান্নিধ্যে যদি মনটা একটু আমার স্থির হয়, মনটা তো আমার সব সময় চঞ্চল, সর্বদাই মনটা এদিক ওদিক এদিক ওদিক, মনটা এক জায়গায় থামছেই না। দেখবেন এই জগতে কেউ যদি দ্রুত দৌড়ে যায়, মানুষ বলে যেন বিদ্যুতের গতিতে দৌড়ে গেল। বাবা কিসের গতিতে বললাম? বিদ্যুতের গতিতে দৌড়ে গেল। কিন্তু মনের গতি আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিকও নির্ণয় করতে পারিনি। কি পেরেছে নাকি কেউ? কোন এভিডেন্স দিতে পারবে কেউ? বলে নেই তা কি দেবে? এই প্রসঙ্গটা এখানে রেখে যাচ্ছি, অসম্পূর্ণ তো করা যায় না। এজন্য আমাদের বিশুদ্ধ বৈষ্ণব ধর্মে আর যারা ব্রহ্মচর্য পালন করছেন, তাদের মনে মনেও যারা ব্রহ্মচর্য পালন করছেন মনে মনেও আর স্ত্রী সঙ্গ করা নিষেধ। আমার তো হলো না, আর দিন রাতে সব নিজে করছি, আর মনে মনে আমার নিজে নিজেই আমি এই সমস্ত নিজেই করছি আর আপনাদের নিষেধ করছি, এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। তো বাচা বেগম মানসাহা ক্রোধ বেগম জিহোবা বেগম, জিহোবার বেগটা চাই সব সময়। ভালো ভালো খাওয়া এটা কখনো প্রকৃত সাধুর লক্ষণ নয়। ভালো ভালো খেতে হবে, এটা কেমন কথা গো? এটা যদি 50 টাকার একটা কাপড়ে আমার লজ্জা নিবারণ হয়, তা 500 টাকার কাপড় কেন করব? দেখি আমার একটু উত্তর দিন তো দেখি। কেন বলে লাক্সারিয়াস একটা ভাব আছে না, বিলাসিতা। যদি 50 টাকার কাপড় পরি বলবে তো কোন জায়গাতে ফতুর আসছে, নিঃস্ব মানে কিছু নেই, ভিক্ষুক কোন ভিখারি এসছে দেখো। তারপরে দেখবেন অনেক ভাগবত প্রবক্তা চামড়ার স্যান্ডেল পরে বেড়ায়, এগুলো কিন্তু উচিত না। মনে মনে গাভীতে গাভীতে মায়ের শ্রদ্ধা দিচ্ছি, গোমাতাকে মায়ের মর্যাদা দিচ্ছি, অথচ তার চামড়া দ্বারা নির্মিত জুতো পাইতে পাঠ করে বেড়াচ্ছি, এইগুলো কিন্তু বড় নিষেধ বাবা, এগুলো লক্ষ্য করতে হবে। কোন প্রকৃত সাধু কখনো চামড়ার জুতো পায় দেবে না। এই জিনিসগুলো খুব মানে মারাত্মক বিষয়। তারপর আগের দিন কি হয়েছে এই জিনিসটা আমি একটু বলবো আজকে। এই যে আপনারা দেখবেন নয়নের জলে চোরা চরণ ধুয়ে দিল, এই যে এই লাইনটা গায়, তা এখানে কিসের জলে? নয়ন জলে, কিন্তু ধোয়াই কোন জলে? বোতলের জল। কি করেছে শুনবেন? মানে আমার এই এক মা মানে হয় হাতে একটু জল নিয়ে এক চরণটা ধুয়ে এবার ওনার সেই আঁচলটা দিয়ে যেই মোছাতে যাবে পুরো মানে কাপড়টাই একদম রঙিন করে দিয়েছে। ওই কাপড়ের আঁচলের রংটা এসে একদম কাপড়টা নষ্ট হয়ে গেল। এখন উনি তো বুঝতে পারেননি, এখন না বুঝতে পারলে কি বা করার আছে? কিছু করার নেই। এই জন্য এই জিনিসগুলো এরকম, এইগুলো কিন্তু অতিভক্তি চোরের লক্ষণ, এইগুলো করা যাবে না। ওই চরণের যদি চরণের ধোয়ানোর অভিলাষ থাকে, যদি চরণকে ধোয়াতেই হয় তাহলে চোখের জলটা চাই বাবা, ওই বোতলের জল দিয়ে কিছু হবে না। আগের দিন কি হয়েছে, মা বড় কষ্ট পেয়েছে এই জিনিসটা দেখে, ওই যে ফুলের চোয়ারি এই কথা বললেই তো মাথায় আর কোনো কাজ করে না, ফুল সিনেমা আপকেই যাবে। একজন মানে কি করেছে, এক গাদা ফুল নিয়ে মহাপ্রভুর গায়ে শুনে মাইতে দিচ্ছে একদম। এগুলো সব অতি ভক্তি, এগুলো ভক্তি বলে না, এর দ্বারা অপরাধ হয়। এই জন্য কয়েকটা জিনিস আমি আজকে স্পর্শ করেছি, যারা আর গৃহস্থ তারা কিন্তু কখনো কাছাবিহীন ধুতি পরতে পারবে না, আর যদি তারা কাছাবিহীন ধুতি পরে তাহলে পদে পদে ব্রহ্মহত্যা পাপ হবে, এটা বলে দিলাম। আর এই বিষয়টা জানালাম তো বাচা বেগম মানসাহা ক্রোধ বেগম জিহোবা বেগম আর উদার উপাস্থা বেগম, এই যে মোট ছয়টা বেগ, এই ছয়টা বেগকে আমাদের দমন করতে হবে, এই হচ্ছে ছয়টা বেগ। এবং আমাদের এই ছয়টা বেগকে যদি আমি একটু আপনাদের কৃপায় আপনাদের করুণায় যদি একটু দমন করতে পারতাম তাহলে মনে হয় একটু ভক্তি হতো। তো যেহেতু এখানে আরো পরবর্তী কাজগুলো রয়েছে আমি এখানে দীর্ঘায়িত করব না,
তো এর আগে আমরা পাঠের বিশ্রামের আগে এই বিষয়টাই আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই কলিযুগে যত উপাস্য থাক যত মতপথ থাক আমাদের আচার্য তিনি সাক্ষাৎ মহাপ্রভুই তো লিখিয়েছে আচার্যকে দিয়ে সাক্ষাৎ মহাপ্রভু তিনি যেন কলম হয়ে আর আমাদের আচার্যের হস্তাক্ষরে আমাদের জন্য গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে সাক্ষাৎ আমাদের আচার্য আমাদের গ্রন্থে যত আদেশ নির্দেশ উপদেশ বিধি নিষেধ দিয়ে গেছেন এটা সাক্ষাৎ ঈশ্বরই করেছেন এটা আচার্য নিজেও বলেছেন চৈতন্য চরিতামৃত বলে দেখবেন লেখা আছে এই গ্রন্থ লেখায় মরে মদন গোপাল কবিরাজ কৃষ্ণ গোস্বামী তো নিজে অভিমান করে বলতে পারতেন আমি কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃত লিখছি না সাক্ষাৎ উনি নিরভিমানিত্ব দেখিয়ে এইজন্য উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান উনি তো নিজে নিরভিমান এই জন্য উনি নিরভিমানী হয়ে আর সত্য কথাটাই বললেন যে চৈতন্য চরিতামৃত আমি লিখিনি এটা সাক্ষাৎ মদন গোপাল আমাকে দিয়েই লিখিয়েছেন কি সেটা আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়স্তত ধাম বৃন্দাবনম রম্য কাচিতুমসনা ব্রজ বধূ বর্গে নয়া কল্পিতা শাস্ত্রং ভাগবতং প্রমাণমলং প্রেম পূমর্থমান আর শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদরণাত্পরঃ এই কলিযুগে যত মতপথ থাকুক একমাত্র এই কলিযুগের একমাত্র সর্বোচ্চ যেটা এই সনাতন ধর্মের পরম ধর্ম পরম ভক্তি একমাত্র প্রেম ভক্তি পাওয়ার সব থেকে সহজ মাধ্যম সেটা হচ্ছে যুগল কিশোর রাধা মাধবের আরাধনা করা এখন কিন্তু আমি বিরোধিতা করছি না যে আপনি শাক্ত মতকে ছেড়ে দেন শৈব মতকে ছেড়ে দেন এখন তো মানে একদম মানে গন্ডগোলের পরিচয় মানে একজন বৈষ্ণব শাক্তকে দেখতে পারে না একজন শাক্ত বৈষ্ণবকে দেখতে পারে না এই মতের এই এরকম পার্থক্য থাকার জন্য খুব গন্ডগোলের একটা পর্যায় কিন্তু এটা তো উচিত নয় আমার ভগবান শ্রীকৃষ্ণকে ভালো লাগে খুব ভালো কথা তাই বলে কি আমি ওই শৈবকে নিন্দা করে দেবো শিবকে নিন্দা করে দেবো এটা কিন্তু আমাদের আচার্য খণ্ডন করে গেছে পূর্বেই চৈতন্য ভাগবতে লেখা আছে কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ শিবকে নিন্দা করে ওকে কোনো বৈষ্ণব বলা যাবে না এই জন্য যারা বৈষ্ণব হবে তারা শিবকে মাথার মুকুটমণি করে রাখবে কারণ ভাগবতে দ্বাদশ স্কন্ধে লেখা আছে যত বৈষ্ণব আছে সবার মুকুটমণি হচ্ছে শ্রীমান মহাদেব এটা কোথায় লেখা আছে ভাগবতের দ্বাদশ স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের দেখবেন 15 এবং 16 নম্বর শ্লোকে কি লেখা আছে সর্ববেদান্ত সারম হি শ্রী ভাগবত নিশ্যতে তদ রসামৃত তৃপ্তস্য নান্যত্রস্য প্রতিহি ক্বচিত নিম্নগানম যথা গন্ধ দেবরম অচ্যুত যথা বৈষ্ণবানম যথা শম্ভু পুরাণ রমীদম তথা যত বৈষ্ণব আছে তাদের মধ্যে মুকুট মনে হচ্ছে মহাদেব এই জন্য যারা বৈষ্ণব হবে তারা কখনো শিবকে নিন্দা করবে না এই নিবেদন সকলের চরণে রাখছি আমরা যেন বাড়িতে আর একটু পঞ্চতত্ত্বের আরাধনা করতে পারি যেন পঞ্চতত্ত্বে একটু ফুল তুলসী দিতে পারি আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যারা প্রসাদভোজী নয় এরা কিন্তু বিগ্রহ স্পর্শ করতে পারবে না বর্তমানে এটা নিয়ে খুব অনাচার হচ্ছে এতে তারা ভগবানকে খুশি করছে না বরং ভগবানকে কষ্টই দিচ্ছি যারা প্রসাদভোজী নয় এরা কখনো বিগ্রহ স্পর্শ করতে পারবে না এখন আপনারা বলবেন কোথায় লেখা আছে এটা ভাগবতে লেখা আছে কি লেখা আছে তত অর্চায়াম হেরি কেচি সংশ্রদ্ধয়া সপরিয়া উপাসত উপস্থাপি নার্থদা পুরুষাদৃশাম সপ্তম স্কন্দ ভাগবত কোন ব্যক্তি যদি পশু হত্যা করে প্রাণী হিংসা করে সে যদি বিগ্রহ স্পর্শ করে এটা ভগবানকে দ্বেষ করা হয় ভগবানের প্রতি তার শত্রুতা করা হয় বিদ্বেষ করা হয় এই জন্য যারা প্রসাদভোজী নয় যারা শুদ্ধ আহারী নয় এরা কখনো বিগ্রহ স্পর্শ করতে পারবে না তারা কি করবে তারা চিত্রপটে পূজা করতে পারে তারা ছবিতে ফুল তুলসী দিতে পারে তারা কখনো বিগ্রহ পূজা করতে পারবে না তো যাই হোক আমরা যেন এই জিনিসটা একটু মনে রাখি যে এই কলিযুগের আমাদের একমাত্র পরম ধর্ম হচ্ছে রাধা মাধবের ভক্ত হওয়া নিতাই গৌর সীতানাথ মুখে একটু উচ্চারণ করা নিতাই বললাম না মুখে মুখে রাধা নাম আসলো না তাহলে কি হলো এই মুখটা দিয়ে
আর সাংসারিক সাংসারিক পাচাল একদম সব সময় আন কথা কান কথা 24 ঘন্টার মধ্যে ব্যবসায়িক কথা নিজের সন্তুষ্টির কথা এগুলো যেন সবকিছুর মধ্যে একটু সময় ব্যয় করে যেন একটু নিতাই বলতে পারি যেন একটু রাধা বলতে পারি যেন একটু হরিনাম করতে পারি বাড়িতে যেন একটু নিতাই গৌরের সেবা করতে পারি যেন নিতাই গৌরের ছবি রাধা মাধবের ছবি রেখে আমি কোনো দেব দেবতাকে উঠিয়ে দিতে বলছি না যে তাদেরকে দূর করে ফেলে দেন এই কথা কোনো বৈষ্ণব বলবে না তো যাই হোক আপনাদের চরণে এই নিবেদন রাখছি যে একটু রাধা মাধবের ভক্ত হন একটু রাধা মাধবের সেবা দিন একটু পঞ্চতত্ত্বের আরাধনা করুন যদি পঞ্চতত্ত্বের আরাধনা করেন যদি রাধা মাধবের ভক্ত হন তাহলে সমস্ত দেব দেবতা সন্তুষ্ট হয়ে যাবে এই প্রমাণটা দিয়েই বিশ্রাম এই কথাটা অনেকের ভালো লাগে না যে রাধা মাধবের ভক্ত হলেই পঞ্চতত্ত্বের ভক্ত হলেই সমস্ত দেব দেবতা খুশি হয়ে যাবে বাবা কেমন কথা সমস্ত দেব দেবতা খুশি হয়ে যাবে যদি কেউ রাধা মাধবের ভক্ত হয় রাধা মাধবকে ফুল তুলসী দেয় পঞ্চতত্ত্বকে আরাধনা করে সমস্ত দেব দেবতাই সন্তুষ্ট মানে কেমন যুক্তি দেখাও প্রমাণ দেখাও ভাগবতের প্রমাণ হচ্ছে চতুর্থ স্কন্ধ অধ্যায় নম্বর 31 শ্লোক নম্বর 14 সেইখানে বলছে যথা কারোর মূল নিষে চলেন তৃপ্তি তৎ স্কন্ধ ভূতোপ শাখা প্রাণ অপহার তথৈব এতন্দ ইয়ানাম সর্বহরণম অচ্যুতেজ্যা এখানে দৃষ্টান্ত দিয়ে বলেছেন যদি কোনো ব্যক্তি গাছের গোড়ায় জল সিঞ্চন করে তাকে কি ডালপালায় জল দিতে হয় বাবা কথা বললেন হয় কি আবার বলি কথাটা মনে বুঝতে পারেন যদি আপনি গাছের গোড়ায় জল দেন তাহলে ডালপালায় জল দেওয়ার প্রয়োজন আছে তারপরে বলছেন যদি আপনি আপনার উদরে খাবার দেন আপনার নাকে আপনার চোখে খাবার দেওয়ার প্রয়োজন আছে কি বলে একদম নেই যদি পেটে খাবার দাও যদি গাছের গোড়ায় জল দাও তেমন সর্বাঙ্গ যেমন পরিপুষ্ট সন্তুষ্ট হয়ে ওঠে ঠিক যেমন যারা রাধা মাধবের পূজা করে রাধা মাধবের ছবি নিয়ে আর ফুল তুলসী দেয় গৃহে সেবা পূজা করে যারা পঞ্চতত্ত্বের ভক্ত হয় এরা সমস্ত দেব দেবতাকেই সন্তুষ্ট করে দেয় Subscribe to our YouTube channel.